আমি কিছু করিনি, তুমিই তো। চুপ, একদম চুপ। আর একটা কথা শুনলে জানে মেরে ফেলবো। বুকের উপর ভারী অনুভূতি হতেই ঘুম ভেঙে গেল হৃদয়ের। দম বন্ধ বন্ধ লাগছে, মনে হচ্ছে ভারী কোনো কিছু বুকে চেপে আছে। খুব কষ্টে চোখ মেলে আশেপাশে তাকাতেই খেয়াল করলো, বুকের উপর ঘাপটি মেরে বেড়ালের বাচ্চার মতো ঘুমিয়ে রয়েছে কেউ। চোখ জোড়া ঝাপসা লাগছে, দ্রুত উঠতে গিয়েই মাথা ঝিম করে এলো। কাল রাতে হয়তো একটু বেশি উইস্কি খাওয়া হয়ে গিয়েছিল। কোনো মতে চোখ খুলে দেখলো মেয়েটি আর কেউ না, বরং তার কাগজের স্ত্রী ধারা। একে মাথার প্রচুর ব্যথা করছে, উপরে বুকের উপর ধারাকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। রাগে গা রিরি করছে, এক মুহূর্ত দেরি না করে ধাক্কা মেরে সরিয়ে দিল তাকে। ঘুমের মধ্যে আচমকা ধাক্কা খাওয়ায় তাল সামলাতে না পারায় খাট থেকে নিচে পড়ে গেল ধারা। ধারার শরীরের অবস্থা দেখে আরো মেজাজ বিগড়ে গেল হৃদয়ের। এলোমেলো শাড়ি, ব্লাউজের হুক খোলা, বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে। নিজেকে আর সামলাতে না পেরে তড়িৎ গতিতে ধারার কাছে যায় সে। হাত টেনে দাঁড় করিয়ে আলমারির সাথে ঠেসে ধরে, এত জোরে ধরায় ব্যথায় কুঁকড়ে ওঠে ধারা। অসহায় দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে রয়েছে সে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে হৃদয়, বলেছিলাম তো আমার আশেপাশে দশ হাতের মধ্যে যেন তোকে না দেখি, তারপরও বেহায়ের মতো কেন আমার কাছে আসিস? লজ্জা করে না? এত শরীরের চাহিদা তোর। শরীরের চাহিদা যদি মিটাতে না পারিস তো জানা পতিতালয়ে দরজা তো খুলেই রেখেছি, যেই দেখেছিস কাল আমার হুঁশ নেই অমনি আমার কাছে শরীর ঘেঁষাতে এসে পড়েছিস, তাই না? আমি কিছু করিনি, তুমিই তো। চুপ, একদম চুপ। আর একটা কথা শুনলে জানে মেরে ফেলবো। ধারার মুখ চেপে ধরে রাগে গা রিরি করতে করতে বলল হৃদ্য। এবার নিজেকে আর শান্ত রাখতে পারলো না ধারা, চোখের পানি ছেড়ে দিল, হু হু করে কেঁদে উঠল সে। একে মেজাজ খারাপ, তার উপরে ধারার কান্না দেখে যেন জ্যান্ত কবর দিতে ইচ্ছে করছে। একরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল সে। আর ধারা সেখানেই বসে পড়ল, নড়ার শক্তিটুকু নেই তার। এমন কোন লোকটা একবারও কি বুঝতে পারে না তাকে যে পাগলের মতো ভালোবাসে ধারা? ছয় মাস হয়েছে এই বাড়ির বউ হয়ে এসেছে ধারা। একরকম হুট করেই হৃদয়ের সাথে বিয়েটা হয়েছে তার। হৃদয়ের মা সুবাসিনী বেগম অনেকটা জোর করে হৃদয়ের সাথে ধারার বিয়েটা দেন। দেনা পাওনা না মেটানোর কারণে ধারার বিয়ের আসর থেকে বর বিয়ে ভেঙে চলে যায়। একমাত্র ভাইয়ের মেয়ের সাথে এত বড় অন্যায় কিভাবে মেনে নেবেন তিনি? সুভাষিনী বেগমের ভাই সেলিম সাহেব গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার। মেয়েটি অসম্ভব সুন্দরী বলে তাকে ছোট বয়সেই বিয়ের ব্যবস্থা করেন তিনি। আর খুব শিক্ষিত একটা ছেলে পাওয়াতে তিনি আর অমত করেননি। উপরের মেম্বারের বখাটে ছেলেটা তো আছেই। মেয়েটা শান্তিতেও কলেজে যেতে পারত না। ছেলেপক্ষের প্রথমে দাবি ছিল একটা মোটর বাইক, কিন্তু ধীরে ধীরে তা বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। দেনা পাওনার চাপে যখন সেলিম সাহেব কুপকাত, তখন সুভাষিনী বেগম সিদ্ধান্ত নেন ধারাকে নিজের ঘরেই আনবেন বউ করে। রাজ্জাক সাহেবের মৃত্যুর পর থেকে সুভাষিনী বেগম হৃদয়ের বাবা মার দায়িত্ব পালন করে এসেছেন, তাই ছেলের বিয়ের মতো সিদ্ধান্তও তিনি একাই নিয়ে ফেললেন। তিনি জানেন ধারার চেয়ে ভালো মেয়ে হৃদয় খুঁজে পাবে না আর কি। ওই অবস্থায় হৃদয়ের সাথে ধারার বিয়েটা সেরে ফেললেন তিনি। হৃদয়ের সম্মতির একবারও পরোয়া করেননি তিনি, তার কাছে তো ধারার সম্মানটা বাঁচানোটাই বেশি জরুরি হয়ে পড়েছিল তখন। ধারার কাছে এই বিয়েটা যেন সবকিছু। তখন থেকেই হৃদয়কে মনে মনে নিজের স্বামী হিসেবে মেনে নেয় সে। কিন্তু হৃদয়ের এমন দায়সারা ভাব যেন কিছুতেই তার মাথায় ঢোকে না। এই ছয় মাস একরকম দূরে দূরে থেকেই কাটিয়েছে সে। ধারা ভেবেছিল হয়তো মামাতো বোনকে স্ত্রী হিসেবে মেনে নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু কাল রাতে তো নিজ থেকে কাছে ডেকে নিয়েছিল, তাহলে সকালে কেন আবার এমন রূঢ় আচরণ করেছে সে? আচ্ছা, তার কি ধারাকে একদমই পছন্দ নয়? সকাল নয়টা, সুভাষিনী বেগম আর হৃদ্য মুখোমুখি বসা ডাইনিং টেবিলে। এখন আর সুভাষিনী বেগমের সাথে না পারতে কথা বলে না হৃদ্য। মায়ের উপর চাপা ক্ষোভ তার থেকেই গেছে। একটা অজপাড়া গায়ের অল্প শিক্ষিত আনকালচারাল খ্যাত মেয়েকে কি বুঝে নিজের গলায় ঝুলিয়ে দিল তিনি, হোক তার ভাইয়ের মেয়ে। হৃদ্যর মনে যে অন্য কারোর বাস তা তো অজানা নয় তার। তাহলে কেন এই অন্যায়টা করলেন তিনি? চুপচাপ নিজের মতো খাচ্ছিল, ঠিক তখনই খোড়াতে খোড়াতে ডাইনিং টেবিলে এসে হাজির হয় ধারা। চোখ মুখ ভীষণ ফুলে রয়েছে, বোঝাই যাচ্ছে প্রচুর কেঁদেছে। ধারার চোখ মুখ দেখেই সুভাষিনী বেগম আজ করতে পেরেছেন, তার গুণধর পুত্র এই কাজ করেছেন। ধরা মা, এইভাবে খুঁড়িয়ে হাঁটছিস কেন রে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে প্রশ্ন ছুড়ে দিলেন সুভাষিনী বেগম।
আমতা আমতা করে পরক্ষণে উত্তর দেয় ধারা। বাথরুমে পড়ে গিয়েছিলাম ফুপু। ধারার কথা খুব যে তার বিশ্বাস হলো তা কিন্তু নয়, কিন্তু তবুও ধীর গলায় বললেন, দেখে চলবি তো নাকি রিত্য, মেয়েটাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাস তো। আমার মিটিং আছে মা, ঘরে বসে ড্রাইভার হিসেবে মানুষকে এখান সেখান নিয়ে যাওয়া আমার ঠেকা পড়ে নেই, যদি তোমার ইচ্ছে হয় তুমি নিয়ে যেতে পারো, আসছি। বলে রিত্য সেখান থেকে অফিসের জন্য বেরিয়ে পড়ল। পেশায় আর্কিটেক্ট সে, এসব ফালতু মেয়ের জন্য এক মিনিট সময় নেই তার। ধারা কিছুতেই বোঝে না লোকটা তাকে এত ঘৃণা করে কেন, সে যে একদম অশিক্ষিত তাও নয়। এবার ইন্টার পরীক্ষা দিয়েছে সে, সেলিম সাহেব বিয়ের সিদ্ধান্ত না নিলে ভার্সিটিতে ভর্তি হয়ে যেত। এই ছয় মাস শুধু অঙ্ক মিলিয়ে মিলিয়ে কাটিয়েছে সে। সুভাষিনী বেগম ছেলেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত, জন্ম মৃত্যু এবং বিয়েতে কারোর জোর নেই, ধারার ভাগ্যে সে এবং তার ভাগ্যে ধারাই রয়েছে, কিন্তু রিত্যের জিদের কাছে তাকে হার মানতেই হচ্ছে। দুপুর দুটা, খাওয়া দাওয়া শেষে সুভাষিনী বেগমের রুমে বসে পা টিপে দিচ্ছে ধারা তার। ফুপুর সাথে তার সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো। এই ছয় মাস মায়ের প্রতিরূপ দেখেছেন ফুপুর মাঝে, সারাদিন ফুপুর চারপাশেই কাটে তার। এই বাড়িতে মনেই হয় না সে অন্য কোথা থেকে এসেছে, কিন্তু সমস্যা একটাই, তা হলো রিত্য। রিত্যকে বুঝতে পারে না সে। পায়ের ব্যথাটা কি কমেছে? এখন একদমই নেই, তুমি একদম ভেবো না ফুপু। রিত্যকে ফোন দিয়েছিলি? দিয়েছিলাম, ব্যস্ত ব্যস্ত বলছে, থাক না, সত্যিই ব্যস্ত হয়তো। আচ্ছা তুই খুশি তো? এটা কেন বলছো ফুপু? রিত্য তোকে এখনো মেনে নেয়নি তাই না? আমার কাছে একটা বুদ্ধি আছে শোন। রাত নটা, আজ বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে রিত্যের, উপর থেকে কাজের চাপে খাওয়া দাওয়া শিখেই উঠেছে, এখন রুমে চেয়ে গা এলিয়ে দিতে পারলেই যেন শান্তি। রুমে ঢুকতেই দেখলো পুরো রুম গোলাপে গোলাপে সাজানো। রুমের এই অবস্থা দেখে মেজাজ আর ঠিক রাখতে পারলো না রিত্য, জোরে জোরে ধারাকে ডাক দিল। যখন কোনো সাড়া পায় না তখন রুম থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় সে। হুট করেই পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে তাকে, না ভিড়েই বুঝতে পারে এই কাজ কার, হাতটা শক্ত করে ধরে টান দিয়ে সামনে আনে তাকে। ধারার পরনে তখন লাল একটি জর্জেটের শাড়ি, খুব সুন্দর করে সেজেছে মেয়েটি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, ঢেউ খেলানো চুলগুলো ছেড়ে দিয়েছে। প্রথম দেখে রিত্যও চোখ ফেরাতে পারছিল না, কিন্তু পর মুহূর্তে যখন মনে পড়ল সামনে থাকা মেয়েটা ধারা, তখন রাগ যেন আর কাবু করতে পারল না, ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে মারল তাকে, দাঁতে দাঁত চেপে বলল, আজ তোর শরীরের সব জ্বালা যদি আমি না মিটাই তবে আমার নামও রিত্য না। যে চোখে ভালোবাসাকে কল্পনা করেছিল সেই চোখ আজ হিংস্রতায় ঘেরা, বেলটা খুলেই, আজ তোর শরীরের সব জ্বালা যদি আমি না মিটাই তবে আমার নামও অনল না। অনেকেই রিত্য নামটি নিয়েই প্রশ্ন তুলছেন, নামটি নাকি খুব কনফিউজ করেছে, তাই আমি চেঞ্জ করে দিচ্ছি। যে চোখে ভালোবাসাকে কল্পনা করেছিল সেই চোখ আজ হিংস্রতায় ঘেরা, বেলটা খুলেই শক্ত করে হাত বেঁধে দিল ধারার, একটানে শাড়িটা খুলে ফেলল ধারার, তারপর যা হলো যেন কল্পনার বাহিরে ছিল ধারার। সুন্দর চেহারার আড়ালে হিংস্রতা দেখে মেয়েটির বুক কেঁপে উঠল, অনল যেন নিজের মাঝেই নেই, সব রাগ বিদ্বেষগুলো ধারার শরীরের উপর দিয়ে মেটাচ্ছিল, অনলের প্রতি ভালোবাসাগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল যেমন তার শরীরটা যাচ্ছিল। সেও তো অনলের ভালোবাসা পেতে চেয়েছিল, কিন্তু এখানে তো ভালোবাসা নেই, আছে শুধু জেদ ঘৃণা কামনা। এটা কি কি স্বামীর ভালোবাসা বলে? যদি এটাকে স্বামীর ভালোবাসা বলে, চাই ধারা এমন ভালোবাসা? ফুপু বলেছিল, ধরা মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পবিত্র, অনল তোকে এখন মেনে নিচ্ছে না ঠিকই, কিন্তু একটা সময় দেখবি ঠিক তোকে মেনে নেবে, তোকে ভালোবাসবে, তুই কিন্তু হাল ছাড়বি না। মাঝে মাঝে এটা ছয় দিন হয়, ছয় মাস হয়, আবার ছয় বছরও হয়, ছেলেটার জেদটা বরাবরই একটু বেশি, তোকে মানতে চাইছে না, এটা অবশ্য তোর দোষ নয়। আসলে কি বলতো, সবার জীবনে কোথাও না কোথাও কিছু আঘাত থেকেই যায়, অনলেরও ছিল, এই আঘাতগুলো মেটাতে সময় লাগে, তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। এখন অনল তোকে পছন্দ করে না, কিন্তু যখন তোকে ভালোবাসতে শুরু করবে দেখবি তোকে বাদে কাউকে চিনবে না। আমার ছেলেটা এমনই রে, কি করব বল, আজ তোকে আমি আমার মনের মতো করে সাজাবো, দেখবি ও তোর থেকে চোখ সরাতেই পারবে না।
সুভাষিনী বেগমের কথা মতো সে কাজ করেছে, তাহলে এমনটা কেন হলো? চোখ থেকে নোনা জলগুলি গড়িয়ে পড়ছে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে বিছানায় আঁকড়ে সেখানেই পড়ে রইল সে। শেষ রাতে অনল যখন ক্লান্ত হয়ে পড়েছিল বিছানার অপর পাশে, তখন গা এলিয়ে দেয় সে। নিজের চোখে অনেকটা নিচে নেমে গেছে সে। যতই রাগ হোক, রাগের বসে কোনো মেয়ের সাথে এমন আচরণ হয়তো তার দ্বারা শোভা পায় না। ধারা তার দিকে পিঠ করে তখন শুয়েছিল। উন্মুক্ত পিঠে খামচির কাঁধে কামড়ের দাগগুলো স্পষ্ট। মেয়েটি এখনো নীরবে কাঁদছে। একবার চেয়েছিল মেডিসিন লাগিয়ে দেবে, কিন্তু পর মুহূর্তে মনে হলো থাক সে তার মতো, দোষ তো তারই, সে তো এটাই চেয়েছিল। যা চেয়েছে তাই তাকে শতগুণ রূপে ফেরত দেওয়া হয়েছে। বেশি মাথা না ঘামিয়ে ঘুমের অতল গভীরে নিজেকে সঁপে দিল অনল। ব্যথার পরিমাণ যখন হালকা সহনীয় হলো, তখন ধারা কোনো মতে বিছানা ত্যাগ করল। ওয়াশরুমের শাওয়ার ছেড়ে বেশ কিছুক্ষণ সেখানে বসেছিল। সময় কেন হারিয়ে ফেলেছে সে? চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেকে আর যখন ধরে রাখা সম্ভব হলো না, ঠান্ডা পানির স্রোতে নিজেকে এলিয়ে দিল সে। সকাল 9টা, সূর্যের আলোর প্রখরতায় ঘুম ভেঙে গেল অনলের। এত দেরি তার হয় না, আজ অতটা কিভাবে দেরি হলো নিজেই বুঝতে পারছে না। বিছানায় উঠে বসে পাশে তাকাতেই আঁতকে উঠল সে। বিছানাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে, নিজের চোখে নিজেকে বড্ড অপরাধী লাগছে। রাগ তাকে এতটা নিচে নামিয়ে দেবে এটা সে কল্পনাই করতে পারেনি। নিজের প্রতি ঘৃণা তাকে ঝাঁঝরা করে দিচ্ছে। আচ্ছা মেয়েটা কোথায়? বাচ্চা মেয়ে কেবল নাকি উনিশে পা দিয়েছে। সংসার স্বামী এসব ব্যাপার তার কাছে একটা নতুন শব্দ, যার অন্তর অর্থ বোঝার ক্ষমতা তার নেই। কাল রাতে এমনটা না করলেও হয়তো ভালো হতো। নিজের হাত জোড়া দিয়ে মাথা চেপে ধরল অনল। নিজের চোখে নিজেই যে নিচে নেমে গেছে, ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল সে। ওয়াশরুমের দরজা ভেড়ানো, পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখে মেঝেতে ধারার অসার দেহটি পড়ে রয়েছে। কাছে গিয়ে হাত দিয়ে শিউরে উঠল গা। বরফের ঠান্ডা দেহটি কতক্ষণ পানিতে পড়ে রয়েছে হিসেব নেই। শ্বাস চেক করে দেখলো এখনো শ্বাস চলছে, কিন্তু অনেক ধীর গতিতে নিঃশ্বাস নিচ্ছে। সময় নষ্ট না করে পাজা কোলে করে বিছানায় শুইয়ে দিল তাকে। কোনো মতে একটা কাপড় পরিয়ে সুভাষিনী বেগমকে খবর দিতে ছুটল সে। সুভাষিনী বেগম তখন রান্নাঘরে কাজ করছিলেন। সাধারণত 8টার দিকেই ধারা রান্নাঘরে তার কাছে চলে আসে। আজ দেরি হওয়াতে মনে মনে খুশি হয়েছিলেন। কাল রাতে ছেলে ছেলের বউ কেউই ঘর থেকে বের হয়নি। ভেবেছেন হয়তো অনল আর ধারার সম্পর্কটা আগাচ্ছে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছায় অনল। অনলের চোখ মুখ যেন অন্য কিছু বলছে। কোনো মতে অনল বলে, মা, দাদা, ধারা। দুপুর 1টা, স্যালাইন লাগানো অবস্থায় গভীর ঘুমে নিমজ্জিত ধারা। ফ্যামিলি ডাক্তার এবং অনলের বান্ধবী অনন্যা মাহমুদ ধারার চেক আপ করেছে। বডি টেম্পারেচার প্রচুর কমে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ইঞ্জেকশন দেওয়ার পর তা ঠিক হয়েছে। তারপর ধুম জ্বর এসেছে, স্যালাইন লাগিয়ে রেখেছে। সবকিছু মিলিয়ে মানসিকভাবেই খুব অসুস্থ হয়ে পড়েছে সে। সুভাষিনী বেগম অনন্যাকে জিজ্ঞেস করলে অনন্যা বলে, আন্টি, একটি বাচ্চা মেয়ের সাথে যদি পশুর মতো আচরণ করা হয় তাহলে তো এমনই হবার কথা। ভাগ্য ভালো মেয়েটি বেঁচে আছে। যা অবস্থা ছিল আমি প্রথমে ভেবেছিলাম হসপিটালাইজ করতে হবে। আন্টি, মেয়েটা খুব মেন্টাল ড্রামাতে আছে। যখন জ্ঞান ফিরে আমাকে দেখে ও কেঁপে উঠেছিল। অনল, ওর সামনে না যাওয়াটাই ভালো। আপনি সিনিয়র আছেন, আই থিঙ্ক আপনি ব্যাপারটা বুঝবেন। ভুলটা আমারই ছিল, আমি ভুলে গিয়েছিলাম ছেলেটা দিন দিন মানুষরূপী পশুতে পরিণত হচ্ছে। আন্টি, আমার পেশেন্ট আছে, আমি এখন যাব। রুম থেকে বের হতেই দেখে অনল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনন্যা পাশ কাটিয়ে চলে যেতে নিলে জিজ্ঞেস করে, ধারা কেমন আছে? বেঁচে আছে, কেন বলতো? এইভাবে কেন বলছিস? কিভাবে বলবো অনল, কড়া গলায় বলে উঠল অনন্যা। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, একজনের শাস্তি অন্যজনকে দেওয়াটা বোধহয় তোকে মানায় না অনল। মাহির শাস্তি এই মেয়েটাকে দেওয়াটা কি যৌক্তিক? মাহির শাস্তি কেন বলছি, মানুষের মন সেটা বদলাতেই পারে। হ্যাঁ, মাহি অন্যায় করেছে, কিন্তু সেটার রাগ এই মেয়েটার জীবনের বিনিময়ে মেটানোর খুব পুরুষত্বের প্রমাণ ছিল বুঝি। তুই তো এমন ছিলি না অনল, তাহলে কেন? সত্যি বলি, মেয়েটার শরীরের যা পজিশন ছিল
একটু উঁচু নিচু হলে তোকে আমি জেলে দিতাম। মেয়েটাকে 6 মাস ধরে দেখে যাচ্ছি, তোকে বিভিন্নভাবে নিজের ভালোবাসার স্বরূপ দেখানোর প্রচেষ্টায় ছিল সে। তুই কিভাবে তার ভালোবাসাটাকে এভাবে পায়ে পিষে দিলি অনন? ছি, মাথা নিচু করে এখনো দাঁড়িয়ে আছে অনন। কথাগুলো তিক্ত হলেও সত্য, মেয়েটি বিভিন্নভাবে নিজের ভালোবাসা তার সামনে প্রকাশ করে এসেছে এই 6 মাস। সেটা রাত জেগে তার বাসায় আসার অপেক্ষা হোক, কিংবা সকালে ঘুম ভাঙার আগে চা নিয়ে হাজির হওয়া, প্রতিদিন তার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা হোক, কিংবা তার পছন্দের খাবার রান্না করার চেষ্টায় নিজের হাত পোড়ানো, সবকিছু ঠিক থাকলেও মেয়েটার প্রতি ভালোবাসা তো দূরে থাক, ভালো লাগাটুকু জন্মায়নি অনলের মনে। 2.5 বছর আগে ঘা যে এখনো শুকায়নি তার, অরণ্যা বেশ কিছু কথা শুনিয়ে হাঁটা দিল তার গন্তব্যে। অনলের মন চাচ্ছে একবার ধারার মুখটা দেখতে, কিন্তু সুভাষিনী বেগম ঠায় বসা তার কাছে। সব চিন্তা বাদ দিয়ে রুমে প্রবেশ করলো সে। সুভাষিনী বেগম ধারার মাথার কাছে বসে রইল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে, উজ্জ্বল মুখটা মলিনতায় ঘিরে আছে, মায়াবী মুখটা মূর্ছে গেছে এক রাতেই। অনল যখন ধারার কাছে আগাতে যায় তখন অনল যখন ধারার কাছে আগাতে গেল তখন সুভাষিনী বেগম কড়া গলায় বলে উঠেন, মেয়েটাকে আদমরা বানিয়ে শান্তি হচ্ছে না, নাকি পুরোপুরি শেষ করার আশায় আছিস? মা, তুমিও আমাকে দোষীর ঘরে দাঁড় করাবে? না দোষ তো আমি করেছি, কাল আমি যদি এই পুঁথি না দিতাম তবে ও কোনোদিনও তোর ধারে কাছেও খেসত না। প্রথমে ওকে আমার কাছে রাখার লোভে তোর সাথে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মেয়েটা সুখী হবে, সাথে তোকেও সুখে রাখবে, তোমার জীবনের ফাঁকা জায়গাগুলো ভরাট করবে। কিন্তু 6 মাস ধরে শুধু বঞ্চনাই পেয়েছে। স্বামী হিসেবে কী দিয়েছিস ওকে? একটাবার ওকে সুযোগ দিয়েছ? না, দেওনি অনল। 2.5 বছর আগের ঘটনা তোকে বদলে দিয়েছে জানতাম, তাই বলে এতটা? যাক গে, আমি তোমার দোষগুণের বিচার করব না, আমি আমার মেয়েটার ভালোটাই দেখব। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, হতে পারে এটা ধারার মনের জন্য মারাত্মক কঠোর সিদ্ধান্ত, তবে আমি ধারাকে আর তোমার কাছে রাখব না। আমি আমার রুমে আমার সাথে আমার মেয়ে হিসাবে রাখব। তুমি তো ডিভোর্স চাচ্ছ, বেশ তাই হবে, আমি তোমাদের ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন দিব, কিন্তু ওকে গ্রামে পাঠাবো না, এখানে আমার কাছে থেকেও পড়াশুনো করবে। সেলিমের কাছে গেলে গ্রামের নানান মানুষ নানান কথা বলবে, আমি সেটা চাই না, এতে অন্তত তোমার কোনো আপত্তি থাকবে না। বলো কি হলো, মুখে কি তালা দিয়েছো? যদি আমার বউ হিসেবেই রাখতে চাও তবে তাকে ডিভোর্সের কি দরকার আছে? আমি না হয় অফিস থেকে বলে দেশের বাহিরে যাবার চেষ্টাটা আবার শুরু করি। না, ডিভোর্স তো করাবই আমি, তোমার তো মুক্তি চাই, আমি মুক্তি দেব তোমায়, আর আমার মেয়েটাকে পুনরায় তার জীবন গড়ার সুযোগ করে দিতে হবে, সেটা তো আর তার কাছ থেকে আমি কেড়ে নিতে পারি না। তুমি যা ভালো বোঝো। কিন্তু এক মুহূর্তও দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল অনল। কেন যেন কষ্ট হচ্ছে, কিন্তু এটা হবার কথা ছিল না। ধারাকে তো তার মোটেই ভালো লাগে না, তাহলে কেন বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা ঘিরে ধরেছে? মার সিদ্ধান্তের সাথে সে একমত, তবে কেন ধারা চলে যাবার কথা ভাবতেই কেন দম বন্ধ লাগছে? তবে কি ধারার প্রতি করা অন্যায়ের অনুতাপ অনলের মনে তার জন্য মায়ার সৃষ্টি করেছে? কি হাস্যকর কথা, তাই না? মানুষ তো পাগল বলবে। সে মেয়েকে বারংবার পায়ে ঠেলে চোখে আঙুল দেখিয়ে বোঝাতে চেয়েছিল আবার জীবনে তোমার ঠাই নাই, সে মেয়ের প্রতি আজ কি না তার মায়া জন্মেছে। অনলের সব কিছু অসহ্য লাগছে। আচ্ছা, মরে গেলে হয়তো এসবের থেকে মুক্তি পাওয়াটা সোজা হতো, কিন্তু সেটাও পারছে না। আত্মহত্যা তো সলিউশন না। আরেকটা অবশ্য সলিউশন আছে, তা হলো নেশায় বুধ, বর্তমান আর অতীতের যন্ত্রণাকে ভুলে থাকা। অনল সেটাই করলো, বাড়ি থেকে বেরিয়ে ক্লাবে চলে গেল। সে রাতে আর বাড়ি ফিরল না। 15 দিন পর বিকেল 5টা, আকাশে মেঘ করেছে, বাদলের ঘনঘটায় জানান দিচ্ছে খুব বৃষ্টি নামবে। ছাদের কিনারায় আঁচল ছেড়ে দাঁড়িয়ে আছে ধারা, আঁচলটা মাটিতে গড়াচ্ছে। শরীরটা সুস্থ হয়েছে বেশ কদিন হলো, অনলের দেখা এই 15 দিনের মিলল না, মিলবেই বা কিভাবে? অনল তার সামনেই আসে না, সে ফুপুর কাছে থাকে। এত হেউ হবার পরেও মনটা বারবার ইচ্ছে করে বেহায়ার মতো ছোটে তার কাছে চলে যায়, কিন্তু ফের মনে হয় খামোখা থাকে বিরক্ত করা। ফুপু ফারমান জারি করেছেন, অনলের ধারে কাছে তাকে যেতে না দেখায়।
তাদের ডিভোর্সের অ্যাপ্লাই করা যাচ্ছে না। ধারার বয়স অত্যন্ত কম, কেবল 19, আর বিয়েতে 6 মাস কেবল হওয়ার জন্য ডিভোর্সের অ্যাপ্লিকেশন করলেও পুনরায় কিছুদিন সাথে থাকার ফরমান জারি করে। তাই সুভাষিনী বেগম বলেছেন, ধারার বয়স 22 বছর হলে পুনরায় উনি এই ডিভোর্সের চেষ্টা করবে। কথাটা শোনার পর থেকেই ধারার মনটা ভালো নেই, বারবার কান্না পায়, কিন্তু ফুপুর সামনে কাঁদতেও পারে না। রাতে অবশ্য 2-1 বার অনলের ঘরের সামনে ঘোরাঘুরি করে, তারপর আবার ফিরে আসে দরজা বন্ধ দেখে। এসব ভেবে খোলা আকাশের দিকে এক চিত্তে তাকিয়ে রয়েছিল সে। বারবার মনে প্রশ্নরা উকিঝুঁকি দেয়, অনল কেন তাকে ভালোবাসে না? সে যে এত অসুস্থ ছিল, কেন অনল একবারও খোঁজটিও নেয়নি? কিশোরী মনের এলোমেলো চিন্তাধারার মাঝে নিজেকে জড়িয়ে ফেলেছে সে। হুট করে ঝুম বৃষ্টি নামল, ঠান্ডা বর্ষার স্রোতে ধারার চোখের অশ্রুধারারা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দুহাত পেতে বৃষ্টিকে বন্ধ নয়নে আলিঙ্গনে যখন ব্যস্ত, কেউ যেন তখন ধারার মাথায় একটি ছাতা ধরে। মুখে পানি না পড়ায় কৌতূহলে পেছনে ফিরে তাকায় ধারা। ছাতা হাতে তো সাদা শার্ট, কালো জিন্স, চোখে চশমা পরা একজন পুরুষ, যে কিনা তার স্বামী। এই 15 দিনে কি চেহারা বানিয়েছেন! মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ গর্তে যেন বহুকাল শান্তির ঘুম ঘুম হয়নি। আজ চোখে কোনো হিংস্রতা নেই, আছে এক সাগর মায়া। ইস, লোকটা কি জানে না তার এই চেহারাটা দেখলেই ধারার যে খুব বেশি ভালোবাসতে মন চায় তাকে? এমনি ভালোবাসার চরম শিখরে রয়েছে সে। জ্বর থেকে উঠেছিস? 1 সপ্তাহ হয়নি, আবার কেন বৃষ্টিতে ভিজছিস? কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এভাবে কি দেখছিস? তোমাকে। ধারার কথায় খানিকটা চমকে গিয়েছিল অনল, তারপর নিজেকে সামলে উত্তর দিল, যা নিচে যা, ভেজা কাপড় বদলে আয়, আবার অসুস্থ হবার ধান দিয়ে আছিস নাকি? বলে ছাতাটা ধারার হাতে ধরিয়ে চলে যাচ্ছিল সে। তখনই ধারা বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? ধারার সরল মনের প্রশ্নটি অনলের পা আটকে ধরে। পেছনে ফিরে দেখে মলিন চিত্তে সেভাবেই ঠায় দাঁড়িয়ে আছে এখনো সে। আজ তার চোখে চোখ রাখার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে অনল। মাথা নিচু করে পুনরায় চলে যেতে নিলে হাত টেনে ধরে ধারা। ধরা গলায় বলে ওঠে, উত্তর দিলি না যে, মা দেখলে বকাবকি করবে, নিচে যা। এড়িয়ে যাচ্ছ? একটা পশুর কাছ থেকে ভালোবাসা চাইছিস? পশুরা যে ভালোবাসতে পারে না, শুধু ক্ষত বিক্ষত করতে পারে। তাই যদি হবে, তবে রাতের বেলা আমার বালিশের নিচে চকলেট পাই কেন? অনুতাপ, ক্ষমা পাওয়ার চেষ্টা। তাহলে আপন করে নিতে কি বাচ্চা তোমাকে? কেন ফুপির কথায় আমাকে ছেড়ে দিতে রাজি হয়েছ? তুই বড্ড ছোট, এইসব বুঝবি না। আমার কাছ থেকে ভালোবাসা আশা করলে কেবল কষ্টটুকু বয়ে বেড়াতে হবে তোকে। এক সময় সেই কষ্টটুকু সহ্য সীমার বাহিরে চলে যাবে। ভালোবাসা একটা নেশা, যার অপর নাম মৃত্যু। আমি যে ভালোবাসতে পারবো না, ভালোবাসার জন্য মনের দরজা যে তালা লেগে গেছে, তাই এই দাবিটা আমাকে করিস না। আর এখন তোর বয়সই বা কি, আমি চলে গেলে দেখবি কিছুদিনেই সব ভুলে যাবি। কোথায় যাবে তুমি? সিলেট, তারপর হয়তো দেশের বাহিরে। কেন? তোকে যে মুক্তি দেওয়াটা খুব দরকার, এভাবে কাগজের সম্পর্কটা টেনে কতদিন? আমাকে একটা সুযোগ দেয়া যায় না? আমি সুযোগ পাওয়ার যোগ্য নয় রে, ভালোবাসা আমার জন্য নয়। কিন্তু কেন, আমার দোষটা কোথায়? দোষ তোর নয়, দোষ যে আমার। আমি ভুল ভেবে যাকে আমার সর্বস্ত্র দিয়েছিলাম, সে কাটা রূপে আমাকে রক্তাক্ত করেছে। আমিও তোর মতো একজনকে ভালোবেসে গিয়েছিলাম। আমি যেমন তার ভালোবাসাটাকে পায়ে পিষিয়ে ফেলেছি, সেও সেভাবেই আমার ভালোবাসার বিনিময়ে আমাকে এক রাশ অবিশ্বাস, প্রতারণা এবং কষ্ট দিয়েছে। আমি যদি জানতে চাই আমাকে বলবে সব কথা? তুই আগে ভেজা জামা ছেড়ে আয়, আমার রুমে আসিস, চাকে দেখে দে বলবো। বলেই ভিজতে ভিজতে বাসার ভেতরে চলে গেল অনল। সন্ধ্যা 7টা, অনলের বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে অনল এবং ধারা। চা হাতে মনোযোগ দিয়ে অনলের কথা শুনছে ধারা। অনল তখন বলতে লাগে 2.5 বছর আগের ঘটনা। 2.5 বছর আগে রাত 9টায় প্রতিদিনের মতোই অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল অনল। মনটা আজ বড্ড বেশি খুশি তার। আজ মাহিরের জন্মদিন এবং জন্মদিনেই মাহিকে প্রপোজ করবে সে। মাহিরের সাথে তার সম্পর্ক 3 বছর হতে চলল। মেয়েটিকে পাগলের মতো ভালোবেসে সে। যদি মাহি বলে চাঁদ এনে দিতে হবে,
তবে সেই তাই আনতে পারবে। মাহির পছন্দ হবে এমন একটি রিং কিনেছে সে। বন্ধুদের সাথে পুরো প্ল্যান অনুযায়ী কাজ করা কমপ্লিট। এখন মাহির আসাটাই শুধু বাকি। সময় ঘনিয়ে যাচ্ছে, অথচ এখন সে আসছে না। এই সারপ্রাইজের জন্য সকাল থেকে উইশও করেনি, আর তোর না শুনলে মাহিকে ফোন করে সে। তার তো জানা ছিল না তার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। ফোন রিসিভ হতেই মাহি বলে ওঠে, কেন ফোন করেছো আমায়? কেন ফোন করেছি মানে, তুমি আসবে না? সবাই অপেক্ষা করছে যে তোমার জন্য। সরি অনল, আমি আসতে পারবো না, আমি ব্যস্ত আছি। ব্যস্ত আছি মানে? আজ তো আসার কথা ছিল না তোমার। ব্যস্ত আছি মানে ব্যস্ত আছি, নেক্সট উইক আমি ইউএসএ যাচ্ছি, অনেক কাজ পড়ে রয়েছে, তাই তোমার ফাও বন্ধুদের আড্ডায় আমি আসতে পারবো না। তুমি নেক্সট উইকে যাচ্ছো মানে? এটা কবে ডিসাইড হলো? সে অনেক কথা, ফোনে বলতে পারবো না, কাল বিকেলে মিট করো, সব বলবো। হ্যালো হ্যালো, হ্যাপি বার্থডে, রাখছি। অনল আমার কথাটা একবার বুঝতে চেষ্টা করো। অনল ফোন রেখে দিল। বন্ধুদের বুজরুকিতে বুঝিয়ে সেদিন খালি হাতে বাড়ি ফিরে গেল। সারা রাত অশান্তিতে কেটেছে, হুট করে, কারণ আমেরিকা যাবার প্ল্যান তো রাতারাতি হয় না। তাহলে এক সপ্তাহ পর মাহি চলে যাবে, এটা আজ কেন বলল সে, আগে বলেনি কেন? বিভিন্ন প্রশ্ন অনলের মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন শুধু কালকের অপেক্ষা, হয়তো কাল সে জানতে পারবে মূল বিষয়টা কি। সকাল ১১টা মুখোমুখি বসে রয়েছে মাহি এবং অনল। কফি কাপে চুমুক দিতে দিতে মাহিকে জিজ্ঞেস করলো অনল, প্ল্যানটা কবে করেছিলে? অনেক আগেই করেছি, তোমাকে বলার সুযোগ হয়নি। সুযোগ হয়নি নাকি বলতে চাওনি? তুমি জানো আমি আমার ক্যারিয়ার নিয়ে কতটা ডিটারমাইন্ড, তুমি কিভাবে রিয়্যাক্ট করবে আমার জানা ছিল না, তাই আমি বলিনি। আমি কি কখনো তোমাকে কোনো কিছুতে বাধা দিয়েছি? দেইনি তো, আচ্ছা দিব না। কবে ফেরার কথা ভাবছো? আমি শিওর না, হয়তো নাও ফিরতে পারি, ওখানে যদি জব পেয়ে সেটেল হয়ে যাই নাও ফিরতে পারি। বুঝলাম, আফটার অল তোমার ভবিষ্যতের ব্যাপার, তা আমাদের সম্পর্কের ভবিষ্যতের কি হবে? দেখো লং ডিস্টেন্স রিলেশন তো এখন খুব কমন, আমরা না হয় সেটাই মেনটেন করব। কতদিন, কত মাস, কত বছর? দেখো অনল, সব দেখছি বলো। এখন আমার ক্যারিয়ার আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিকই তো, একটা তিন বছরের সম্পর্কের জন্য তুমি কি তোমার জীবনের এত বড় সুযোগ হারাবে নাকি? সমস্যা নেই, আমি অপেক্ষায় থাকব। যদি আমার কাছে ফেরার ইচ্ছে তোমার হয়, আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। অনল আজ উঠছি বলেই সেখান থেকে বেরিয়ে যায় অনল। এক সপ্তাহের মধ্যে মাহি আমেরিকা চলে যায়। নিজেকে ভালো রাখার ব্যর্থ চেষ্টা চালাতে থাকে অনল। ধীরে ধীরে সবকিছু থেকে নিজেকে সরিয়ে ফেলে, চুপচাপ নিজেকে একটা গণ্ডিতে আটকিয়ে ফেলে। মাহি প্রথম প্রথম যোগাযোগ করলেও ধীরে ধীরে তা বন্ধ করে দেয়। অনলের অবস্থা আরো খারাপ হয় যখন জানতে পারে বিদেশে মাহি অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছে। এই সংবাদটি ভেতরে ভেতরে অনলকে দুমড়ে মুচড়ে দেয়। তখন যেন এক প্রকার ডিপ্রেশনে চলে যায় অনল। মাহিকে সে প্রচুর ভালোবাসত, এতটা যে সে যদি বলে দিন তাহলে অনলের কাছে দিন, সে যদি বলে রাত তাহলে অনলের কাছেও রাত। কয়েকবার সুইসাইড অ্যাটেম্পটও করে। ছেলের এমন অবস্থার জন্য একেবারেই মেনে নিতে পারছিল না সুভাষিনী বেগম। ছেলের এমন অবস্থা দেখে ধীরে ধীরে তিনিও অসুস্থ হতে থাকেন। সুভাষিনী বেগম যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন অনন্যা অনলকে বুঝায়। অনলকে সে তখন একটা কথাই বলে, যে তোর কথা চিন্তা না করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে তার জন্য কেন নিজে কষ্ট পাচ্ছিস, সাথে নিজের মাকেও কষ্ট দিচ্ছিস? আন্টির এই অবস্থার জন্য অনেকটাই তুই দায়ী, এমন চলতে থাকলে সত্যি একা হয়ে যাবি অনল, মা আছেন তাকে হারাস না। তারপর থেকে নিজেকে কোনোমতে সামলায় অনল। সুভাষিনী বেগমের জন্য আবার স্বাভাবিক মানুষের মতো বাঁচার কথা ভাবে। তবে তখন থেকেই রাগ জিদ যেন শতগুণে বেড়ে যায় অনলের, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। ছেলেটির জীবনটা পুনরায় সাজাতেই ছয় মাস আগে ধারার সাথে অনলের বিয়ে দেন সুভাষিনী। বর্তমান অনলের দৃষ্টি বাহিরের দিকে, নিজের জীবনের কালো অধ্যায়টি ধারাকে বলতে পেরে যেন আজ অন্যরকম শান্তি লাগছে।
মনের ভেতরের সকল কষ্টগুলোকে কাউকে বলার সুযোগ তো রয়েছে। ধারার চোখে অশ্রু, কিন্তু অশ্রুগুলো কেন সে জানে না। অশ্রু কি এজন্য যে অনল অন্য কাউকে ভালোবাসত, নাকি অনলের কষ্টগুলো আছে উপলব্ধি করতে পারছে সে কারণে? বাহিরের দিকে তাকিয়েই অনল বলল, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি না কেন তোকে ভালোবাসতে পারি না, আমার যে কারোর প্রতি ভালোবাসাটা আসে না, আমি জানি না আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো নাকি। জানিস, এমন এক বৃষ্টির রাতে ও আমাকে দেখতে চেয়েছিল বলে বৃষ্টি মাথায় নিয়ে ওর বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, পরে কি জ্বর এসেছিল। উনি জানেন তোমার বিয়ে হয়ে গেছে? জানি না, হয়তো। এখনো ভালোবাসো তাকে? না, একটা সময় ঘৃণা করতাম ওকে, এখন ঘৃণাটাও আসে না, তবে ভালোবাসা নামক জিনিসটার প্রতি বিতৃষ্ণা এসে পড়েছে, জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখাড় করে দেয়। তাই বলছি, ভালোবাসতে যাস না, আমার মতো তোকেও পুড়িয়ে দেবে। অনলের কথাই মুসকি হেসে ধারা মনে মনে বলে, বড্ড দেরি করে ফেললে তুমি, আমি যে ইতিমধ্যে তোমায় ভালোবাসার আগুনে জ্বলছি, পুড়ছি, জানি সেটার পরিণতি কি। সুভাষিনী বেগমের ডাকে ধারা বাস্তবে আসে, অনলকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায় সে। অপরদিকে সুভাষিনী বেগম ধারাকে অনলের রুম থেকে বের হতে দেখে বেশ অবাক হন, ভেবেছিলেন সে রাতের পর থেকে মেয়েটা অনলকে ভয় পাবে, তার ধারে কাছে যাবে না, কিন্তু ধারার আচরণের স্বাভাবিকতা দেখে তিনিও অবাক। সেদিন আর ধারাকে কিছুই জিজ্ঞেস করলেন না তিনি। সকাল 9টা ডাইনিং টেবিলে অনল নাস্তা করতে আসলেন, সুভাষিনী বেগম তাকে ধীর এবং শক্ত কণ্ঠে বললেন, তুমি কি বাইরে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরিভাবে নিয়ে নিয়েছো? হুম, কাজ চলছে, আমি চেষ্টা করছি, এই সপ্তাহের ভেতর আমাকে জার্মানি পাঠানো হবে। যত তাড়াতাড়ি হবে ততই ভালো, ধারা তোমার প্রতি এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, আমি চাই না ও আরো দুর্বল হোক, ছোট বয়স, কিছুদিন পর এমনি তোমাকে ভুলে যাবে। বুঝেছি, বলেই অনল সেখান থেকে চলে যায়। সুভাষিনী বেগম যা বলেছে তা যে সম্পূর্ণ সঠিক তা খুব ভালো করেই জানে সে, তবুও মেয়েটাকে এভাবে ছেড়ে যেতে মন চাইছে না, কোথাও যেন ফাঁকা লাগছে। অনল এবং সুভাষিনী বেগমের কথোপকথন আড়াল থেকে সবটুকু শুনে ধারা, সুভাষিনী বেগমের মুখের উপর কথা বলার সাহস তার নেই, তাই চুপচাপ নিজ ভাগ্যের নির্মম পরিহাসটুকু মেনে নেয় সে। দিন সাতেক পর অনল জার্মানি চলে যায়। সেদিন অনল চলে গিয়েছিল, ধারা পাগলের মতো আচরণ করা শুরু করেছিল, অনলের রুমে যেয়ে প্রচুর কেঁদেছে, শেষমেশ অনলকে ছেড়ে যাওয়ার চিঠিটুকু সে পায়। চিঠিতে লেখা ছিল, ভেবেছিলাম অনেক কিছু লিখব, কিন্তু সব কিছু একত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে, তালগোল পাকিয়ে গেছে আমার ভাবনাগুলো, আমি চলে যাচ্ছি, জানি না আর দেখা হবে কিনা, কিন্তু তোকে একটা কথা কোনোদিন বলাই হয়নি, তুই অনেক ভালো একটা মেয়ে রে, আমি চাই তুই অনেক সুখী হ, আমার ভাঙা জীবনে জড়িয়ে হয়তো তুই কোনোদিন সুখী হতে পারতি না, কারণ আমার পক্ষে তোকে ভালোবাসাটা সম্ভব নয়, মা তোর ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে, এতেই আমাদের মঙ্গল, তোর জন্য আমি ডিভোর্স লেটার সাইন করে দিয়ে যাচ্ছি, আমাদের কাগজের সম্পর্কটা কাগজেই সীমাবদ্ধ থাকলো, মাকে বলিস আমি এখানে সব ফর্মালিটিস শেষ করে দিয়েছি, আর তোকে 22 বছর অবধি এই সম্পর্কের ভেতর থাকতে হবে না, ভালো থাকিস, ইতি অনল। ধারার কিশোর মনে অনলের চলে যাওয়াটা যতটা আঘাত হেনেছিল তার চেয়ে অধিক আঘাত হেনেছিল যখন অনলের রেখে যাওয়া ডিভোর্সের লেটারটা দেখেছিল, ভেবেছিল অনল হয়তো তার কাছে কোনো না কোনো দিন ফিরবে, কিন্তু সে আশাটুকুও এখন নেই। সেদিন ধারা কিশোরী মনটা একেবারে বড় হয়ে গিয়েছিল এক ধাক্কায়। 5 বছর পর এয়ারপোর্টে নেমেই হাসপাতালের দিকে রওনা দিল অনল। আজ 5 বছর পর সে জার্মান থেকে ফিরেছে, অবশ্য অনেক আগেই ফিরে আসতো, তবে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। আজ যেমন 5 বছর পর নিজের মাকে দেখবে, ঠিক তেমনি 5 বছর পর ধারাকেও দেখবে। আচ্ছা, উসকে মেয়েটা কি বড় হয়ে গেছে, এখনো আগের মতো ছেলে মানুষই করে, নাকি বদলে গেছে? এসব নানা চিন্তা মাথায় নিয়ে হাসপাতালে পৌঁছায় অনল। কেবিনের বাহিরে মামা দাঁড়িয়ে আছেন, গিয়ে সেলিন সাহেবকে সালাম দিয়ে বলে, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বাবা, তুমি কি এয়ারপোর্ট থেকে আসলা? জি মামা, মাকে এখন দেখা যাবে। হুম, যাও দেখা করে আসো। ক্যাবিনের ভেতরে সুভাষিনী বেগম শায়িত ছিলেন, ছেলেকে 5 বছর পর দেখে খুশিতে উঠে বসার চেষ্টা করেন তিনি,
অনলের চোখ চিকচিক করছে, শান্তভাবে মার পাশে বসে সে। 5 বছর পর মা ছেলের মিলনের সাক্ষী দিচ্ছে তাদের অশ্রুগুলো। এভাবে কাঁদলে যা একটু ভালো হয়েছিল আবার অসুস্থ হয়ে যাবে কিন্তু। পেছন থেকে নারী কণ্ঠটি শুনে অনলের ভেতরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। অবাক নয়নে পেছন ফিরতেই, এভাবে কাঁদলে যা একটু ভালো হয়েছিল আবার অসুস্থ হয়ে যাবে কিন্তু। পেছন থেকে নারী কণ্ঠটি শুনে অনলের ভেতরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। অবাক নয়নে পেছন ফিরতেই দেখল তার সামনে কালো শাড়ি পরহিতা এক নারী, যার ঢেউ খেলানো মাজা অবধি চুলগুলো বেনুনি করে কাঁধের এক পাশে ফেলে রেখেছে। হরিণ টানা চোখগুলো চশমার আড়ালে, গোলাপের পাপড়ির ন্যায় পাতলা ঠোঁটগুলি যে কোনো পুরুষকেই আকর্ষণ করবে। সামনে দাঁড়ানো নারীটি সেই নারী যার কিশোরী মনটাকে একদিন নিজ হাতে গলা টিপে মেরে ফেলেছিল অনল, যে 19 বছরের কিশোরীর চোখে তার জন্য এক সাগর ভালোবাসা দেখতে পেত। আজ সে নারীর চোখে এক অন্যরকম আকর্ষণ রয়েছে যা অনলকে তলিয়ে দিতে সক্ষম। তার সামনে 19 বছরের ধারা নয়, প্রাপ্ত বয়স্ক একজন নারী দাঁড়িয়ে আছে যার মাঝে এক অজানা রহস্য রয়েছে, এক অজানা গভীরতা। অনলের চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে আছে সে। ধারাকে দেখে সুভাষিনী বেগম গদগদ গলায় বলে ওঠেন, দেখেছিস, বলেছিলাম না আমার ছেলে ঠিক চলে আসবে, তুই তো বিশ্বাস করিসনি। হুম হুম, বুঝলাম, ঘাট হয়েছে আমার, এবার তো ছেলে এসে পড়েছে, এখন তাড়াতাড়ি সুস্থ হও তো বাপু, আর মেন্টাল স্ট্রেস নিতে পারছি না আমি। তুমি সুস্থ হলে আমি একটু ঝাড়া হাত হয়ে ট্যুর দেব। কোথায় যাবি তুই? বলবো না, সিক্রেট। তোমার রিপোর্ট ভালো এসেছে, তবে অনন্যাপু বলেছে আরো খাওয়া দাওয়া করতে হবে। অনল ভাই, এবার কিন্তু তুমি ফুপিকে সামলাবে, আমার কোনো কথা শুনে না সে। অনল সূক্ষ্ম দৃষ্টিতে ধারাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, মেয়েটা এত স্বাভাবিক কিভাবে, তার কি কিছুই যায় আসে না? এত বছর পর অনল ফিরে এসেছে এই ব্যাপারটাতে, আর ধারার মুখে ভাই শব্দটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে। মার সামনে কিছুই বলতে পারছিল না, তবে ধারার সাথে কথা বলাটা খুবই দরকার। সে কি সত্যি সবকিছু ভুলে গেছে? রাত 9টা, ভিজিটিং আওয়ার শেষ হলে বাসার দিকে রওনা দেয় অনল এবং ধারা। সেলিম সাহেব আগেই চলে গিয়েছেন, এই হাসপাতালে রোগীর সাথে কারোর থাকার পারমিশন নেই, তাই ধারা অনলের সাথেই বাসায় যাবার সিদ্ধান্ত নেয়। অনলও খুব টায়ার্ড, এয়ারপোর্ট থেকে নেমেই হাসপাতালে গিয়েছিল। একই ট্যাক্সিতে বাসার দিকে যাচ্ছে তারা, গাড়ি নিজ গতিতে এগিয়ে যাচ্ছে, ধারার দৃষ্টি বাহিরের দিকে। এখনো অবধি একবারও অনলের সাথে কথা বলেনি, একবারও জিজ্ঞেস করেনি কেমন আছে অনল। খুব অস্বস্তি লাগছে অনলের, কেন যেন চাইলেই কথা শুরু করতে পারছে না সে। সত্যি ধারা অনেক বড় হয়ে গেছে, পাশাপাশি বসে রয়েছে দুজন, কিন্তু তাদের মনের দূরত্বটুকু এত বেশি যে চাইলেও তা কমানো সম্ভব নয়। সারা রাস্তা নিঃশব্দেই তারা বসে থাকে ট্যাক্সিতে, যেন দুজন অপরিচিত মানুষ। বাসায় এসে অনলের রুমের দরজাটা খুলে দেয় ধারা, এতদিন তালাবদ্ধ ছিল রুমটি। সুভাষিনী বেগম অবশ্য 2 দিন অন্তর অন্তর রুমটি পরিষ্কার করে রাখতেন, এখন তিনি অসুস্থ হওয়ায় ধারাই সে কাজটি করে। ধারা যখন চলে যাচ্ছিল তখন অনল প্রশ্ন করে বসে, ভালো আছিস ধারা? অনলের প্রশ্নটি খুব কঠিন কোনো প্রশ্ন নয়, তবুও কেন যেন পা আটকে গেল ধারার, চুপ করে দাঁড়িয়েই ছিল। তখন অনল আবারও বলে ওঠে, বেশ বড় হয়ে গেছিস, এখন আর তোকে পুচকে মেয়ে লাগে না, কি অদ্ভুত না, 5 বছর আগে কত ছোটই না ছিলি তুই। 5 বছর নয়, 5 বছর 4 মাস 11 দিন, আজ 5 বছর 4 মাস 11 দিন পর তুমি আমাকে দেখছো, বড় তো হতে হতো, তোমার কিছু লাগলে আমাকে জানিও। এড়িয়ে যাচ্ছিস আমাকে? না, এড়িয়ে যাব কেন? তাহলে বললি না যে ভালো আছিস তুই? খারাপ তো থাকার কথা নয় আমার, তুমি তো আমাকে ভালো রাখার জন্যই চলে গিয়েছিলে অনল ভাই, আমাকে ফেলে। শক্ত এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে ধারা। আজ অনলের সামনে এ যেন অন্য ধারা দাঁড়ানো, যার চোখে শুধুই ক্ষোভের অগ্নি জ্বলজ্বল করছে। ধীর গলায় অনল বলে ওঠে, আগে তো কখনো ভাই বলতি না। আগে সম্পর্কটা অন্যরকম ছিল, তাই ভাই বলার প্রশ্নই উঠত না, কিন্তু এখন সম্পর্কটা অন্যরকম, আর তুমি আমার থেকে যথেষ্ট বড়, তাই নাম ধরে সম্বোধন করার প্রশ্ন আসছে না।
অনেক জার্নি করে এসেছো, আমি খাবার দিচ্ছি টেবিলে, কে ঘুমিয়ে পড়ো, কালকে ফুফিকে ডিসচার্জ দিবে, সকাল সকাল উঠতে হবে। তুই কি ডিভোর্স লেটারটা? হ্যাঁ, সাবমিট করা হয়ে গিয়েছিল। আমাদের কাগজের সম্পর্কটা এখন আর নেই অনল ভাই, তুমি ফ্রেশ হয়ে নাও। স্মিত হাসি দিয়ে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় ধারা। ধারার প্রতিটি কথা অনলের বুকে ছুরির মতো লেগেছে। সত্যি তো, এখন আর সে অনলের কাগজের স্ত্রী নেই, তাদের মধ্যে এখন আর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, আর ধারার চোখে তার প্রতি কোনো ভালোবাসার ছিটে ফোটাও নেই। এটাই তো চেয়েছিল অনল। তবে আজ এতটা কষ্ট লাগছে কেন? বুকটা এত ফাঁকা ফাঁকা কেন লাগছে? ঠিক যেমন মাহি চলে যাবার সময় লেগেছিল। তবে কি সেই 19 বছরের কিশোরী মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে সে? হয়তো অনেক আগেই পড়েছিল, শুধু অনুভব করতে পারেনি। আজ যখন সেই কিশোরী মেয়েটি তার কিশোরী খোলসটি বদলে 24 বছরের নারী রূপে তার সামনে হাজির হয়েছে, তখন সেই সুপ্ত ভালোবাসার প্রতিটি কণা অনল উপলব্ধি করতে পারছে। বুকের বাঁপাশের চিনচিনে ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু এবার সে তার ভালোবাসাকে নিজের থেকে দূরে যেতে দিবে না। 5 বছর আগের সব কয়টি ভুল সে শুধরে নেবে। যত কাঠখড় পোড়ানো লাগুক, সে আবার ধারার মনে নিজের জন্য ভালোবাসার সূচনা করবে, করতে যে হবেই। রাত 2টা, নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ধারা, আঁচলটা নিচে গড়াচ্ছে, তার চুলগুলো বেহায়া বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। আকাশে আজ আবার মেঘ করেছে, তার মনেও আজ 5 বছর পর মেঘ জমেছে। লোকটা তার জীবনে আবার ফিরে এসেছে। একটা সময় লোকটাকে পাগলের মতো ভালোবাসত সে, কিন্তু সেই ভালোবাসা তাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। না জানি কত রাত নির্ঘুম কাটিয়েছে সে, পুকুর থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদত, দম বন্ধ লাগত ধারার, মনে হতো এই বুঝি মরে যাবে। কিন্তু পরক্ষণেই মনে হতো সে তো ভালোই আছে ধারাকে ছাড়া, তাহলে ধারার এত কষ্ট পাবার কি মানে? আজ যখন 5 বছর 4 মাস ও 11 দিন সেই মানুষটাকে আবার চোখের সামনে দেখেছিল, পা যেন আগাতে চাইছিল না ধারার। কোথাও পালিয়ে যেতে পারলে হয়তো এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেত। মানুষটা ঠিক আগের মতোই রয়েছে, সেই চোখ, সেই চেহারা, শুধু আর এখন সে 23 বছরের যুবক নেই, 28 বছরের একজন সুপুরুষ। বয়সটা তার চেহারাতে যে খুব বোঝা যাচ্ছে তা নয়, তবে সময়টা সত্যি অনেক বেশি কেটে গেছে। এখন আর তার প্রতি ভালোবাসাগুলো মুক্ত নয়, মনের বদ্ধ কুঠিরে তালাবদ্ধ করে রেখেছে ধারা। আর সেই তালার চাবিটা না জানে কোথায় হারিয়ে গেছে, যেমন তার কিশোরী মনটা হারিয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে রওনা হয় সে। সকাল 9টা, সূর্যের প্রখরতায় চোখে পড়তেই ঘুম ভেঙে গেল অনলের। চোখ কুচলে ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে উঠে পড়ল সে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমের দিকে আসতেই চোখ আটকে গেল তার। ডাইনিং টেবিল থেকে রান্নাঘরের ভেতরটা স্পষ্ট। রান্নাঘরে তখন শাড়ি কোমরে গুজে ধারা নাস্তা বানাতে ব্যস্ত, চুল খোপা করে ঘাড়ের উপর তোলা, ঘাড় বেয়ে ঘাম ঝরছে, আবদ্ধ চুলগুলো বারংবার তার কপালে পড়ছে এবং সে তা বারংবার কানের নিচে গোজার চেষ্টায় আছে। ধারাকে বেশ গিন্নি গিন্নি লাগছে অনলের কাছে। এক অজানা আকর্ষণে মনের অজান্তেই ধারার পেছনে এসে দাঁড়ায় অনল। ধারার খেয়ালই নেই কেউ তাকে এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তার ঘাড়ের ঠিক নিচে গাঢ় কালো তিলটা যেন অনলকে পাগলের মতো করে কাছে টানছে। খুব ছুঁয়ে দিতে মন চাচ্ছে অনলের। মনের অজান্তেই যখন তার হাত ধারার ঘাড় স্পর্শ করবে ঠিক তখন এক অজানা আকর্ষণে মনের অজান্তেই ধারার পেছনে এসে দাঁড়ায় অনল। ধারার খেয়ালই নেই কেউ তাকে এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তার ঘাড়ের ঠিক নিচে গাঢ় কালো তিলটি যেন তাকে পাগলের মতো করে কাছে টানছে। খুব ছুঁয়ে দিতে মন চাচ্ছে অনলের। মনের অজান্তেই যখন তার হাত ধারার ঘাড় স্পর্শ করবে ঠিক তখন পেছন থেকে সেলিম সাহেব অনলকে ডেকে ওঠেন। সেলিম সাহেবের হঠাৎ ডেকে ওঠার কারণে অনল অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাত ছড়িয়ে নিয়ে তাড়াতাড়ি উত্তর দেয়, এই তো মামা, তোমার মেয়ে খেতে দিলেই একটু পর বের হব। অনলের কথা শুনতে পেরে ধারা পেছন ফিরে দেখে তার ঠিক পেছনে অনল দাঁড়িয়ে আছে। প্রথমে খানিকটা চমকে গেলেও নিজেকে স্বাভাবিক রেখে অনলকে জিজ্ঞেস করে, কিছু লাগবে তোমার? পানি, পানি নিতে এসেছিলাম। পানি টেবিলে রাখা আছে, এখানে তো সরাসরি কলস থেকে খেতে হবে। না মানে জগটা খেয়াল করিনি, ঠিক মাছ বরাবরই তো রাখা। তোর ইন্টারোগেশন শেষ হলে কেটে দে, কোদা লেগেছে বলেই কোনো রকম সেখান থেকে কেটে পড়ে অনল। ধারার কথা বাড়াইনি,
কথায় কথা বাড়বে, সেলিম সাহেবের সামনে শুধু শুধু সকালবেলা সিন ক্রিয়েট করার মানেই হয় না। খাওয়া দাওয়া শেষ করে তারা বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। ধারা একেবারে রেডি হয়ে এসেছে, হাসপাতাল থেকে সরাসরি স্কুলে চলে যাবে সে। ধারা এখন একটি স্কুলে ইংলিশ টিচার হিসেবে কার্যরত আছে, বাচ্চাদের পড়াতে বেশ লাগে তার। গ্রাজুয়েশনের পর এই চাকরিটা শুরু করে সে। সুভাষিনী বেগম অসুস্থ থাকায় এতদিন যেতে পারেনি, আর যেহেতু উনি বাসায় চলে এসেছেন তাই আবার জয়েন করেছে কাজে। সকাল 11টা, হাসপাতালের ক্যাবিনে গোছগাছ করে নিচ্ছে ধারা। একটু পর সুভাষিনী বেগমকে নিয়ে চলে যাবে বাসায়। আজ সুভাষিনী বেগমের মন খুব ভালো, এতদিন পর বাসায় ফিরবেন তিনি। হাসপাতালের খাবার নিয়ম নীতির মধ্যে বেশ বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। অনল নার্সের কাছে থেকে আপডেট নিচ্ছিল, তখন ধারার সুভাষিনী বেগমকে বলা কথাটি তার কানে আসে। পুপু, আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি, বাবা ফর্মালিটিগুলো মিটিয়ে আসলে তোমরা বাড়ি চলে যাও, আমি তাহলে আসছি। কোথায় যাচ্ছিস তুই? নার্সের সাথে কথা বলার ফাঁকেই ধারার কাছে প্রশ্নটি ছুড়ে দেয় অনল, যে মানুষটার বিগত বছরগুলোতে ধারা কি করেছে তাতে মাথা ব্যথা ছিল না। আজ হুট করেই তার প্রতি এত কেয়ার দেখে বেশ অবাক হয় ধারা। নিজের কৌতূহল নিজের মধ্যে রেখে খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কোথায় আবার স্কুলে যাব? স্কুলে কি করতে? কি অদ্ভুত, পড়তে নিশ্চয়ই যাব না, আমি কাজ করি সেখানে। হ্যাঁ অনল, তোকে বলা হয়নি, আমাদের ধারা একটা স্কুলে শিক্ষকতা করে, খুব ভালো পড়ায়ও। ও, তাহলে ওয়েট কর, আমি মাকে বাসায় রেখে তোকে ড্রপ করে আসবো। নে তার আর দরকার নেই, আমি একা একা যাওয়া আসা করতে পারি, ডোন্ট ওয়ারি। আসবি কখন? ছুটি হলে সাধারণত 6টা বেজে যায়। অ্যাড্রেস মেসেজ করে দিস, আমি নিতে যাব নে। আরে আজিব তো, আমি একা একা যাতায়াত করতে পারি, বাচ্চা মেয়ে না আমি, এতদিন একা একাই আসা যাওয়া করেছি। এত বেশি বকিস কেন, যা বলছি তাই করবে, আমি যাব, ব্যাস যাব, ছুটি হলে মেসেজ করে দিবি। রাগে কটমট করতে করতে কথাগুলো অনল বলল। আসার পর থেকে সবকিছু মেয়েটা এত বাড়াবাড়ি করছে যা তার ভালো লাগছে না। এক রত্তি মেয়ের এত তেজ দেখে খুব রাগ লাগছে অনলের। এদিকে অনলের ওভার কেয়ারিং নেচার যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ধারার। বিয়ের পর থেকে অনলের একরকম গা ছাড়া স্বভাব ছিল ধারার প্রতি, কিন্তু হুট করেই ধারার প্রতি কেয়ারগুলো যেন একেবারেই নিতে পারছে না ধারা। ফুপুর সামনে কথা না বাড়ানোই শ্রেয় মনে হয়েছে তার, বলেই গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। ধারা যাওয়ার পর সুভাষিনী বেগম অনলের হাত টেনে ধরে, বসার ইশারা করে তার পাশে। অনল বসলে কোমল স্বরে বলে, মেয়েটা অনেক বদলে গেছে রে, সেই ছোট ধারা আর নেই, জেদ বেড়ে গেছে 4-5 গুণ। গতবার কিছু ভুল সিদ্ধান্তের জন্য তোদের জীবনের এতগুলো বছর আমি নষ্ট করে দিয়েছি, ক্ষমা করতে পেরেছিস তো বাবা? কি বলছো মা, দোষ তো তোমার ছিল না, আমার ছিল। মরিচিকার পেছনে ছুটতে ছুটতে বাস্তব জ্ঞানটাও হারিয়ে ফেলেছিলাম, তবে এবার আর সেই ভুল করছি না মা। তাতে যদি আমার কাঠখড় পোড়াতে হয় আমি রাজি, এবার আর তোমার বৌমাকে কোনো কষ্ট পেতে দেব না আমি। সব কি আমাদের ইচ্ছে মতো হয় অনল? একটা সময় ধারা তোকে পাওয়ার জন্য পাগল ছিল, সর্বস্ব দিয়ে তোকে ভালোবাসত, কিন্তু এখন এখন অনেক কিছুই বদলে গেছে বাবা। আর সবচেয়ে বড় কথা, তোদের ডিভোর্সের লেটারটা কোর্টে সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, তুই দেশে না থাকার কারণে জাজমেন্ট এখনো পেন্ডিং আছে, তাতে কি খুব কিছু যায় আসবে? জাজমেন্ট দেয়নি? অবাক নয়নে প্রশ্নটি করে অনল। তখন সুভাষিনী বেগম উত্তর দেন, না, তুই তো জার্মানি ছিলি, কোর্টে হাজিরা না দিলে এটার আইনত কোনো ফলাফল কোর্ট দিতে পারবে না। এক প্রকার জেদের বসেই আমি ডিভোর্স লেটারটা সাবমিট করেছিলাম, তারপর কেন যেন খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল এটা ভুল। তোরা স্বামী স্ত্রীর সম্পর্ক করতে বছর লেগে যায়, কিন্তু একটা কালির খোঁচায় মুহূর্তেই সেই সম্পর্ক ভেঙে যায়। এই জন্যই 5 বছরে 7 বার তোদের হাজিরার ডেট পড়েছিল, আমি তোকে জানাইনি, এইটা ভেবে যে ভেঙে ফেললে তো ভেঙেই যাবে, তখন লাখ চাইলেও জোড়া লাগবে না, আর তোরা তো অলরেডি আলাদাই ছিলি, তাই তো মেয়েটা এতটা কষ্ট ভোগ করছিল। আর যদি একবার ডিভোর্স হয়ে যায়
তাহলে সেটার মাসুল ওই মেয়েটাকে সারা জীবন দিতে হবে। আমি চাইছিলাম তুই ওর গুরুত্বটা বুঝিস, তাই তোর থেকে হলে ওকে আলাদা করেছি। আমার ইচ্ছে কোনো দিন তোদের সারা জীবনের জন্য আলাদা করার ছিল না, তাই তো নানা ইস্যু দেখিয়ে ডিভোর্সটা পিছাচ্ছিলাম। কিন্তু তুই ডিভোর্স লেটারে সাইন করে দিয়ে চলে গেলি, তাই জেদের বসে আমিও সাবমিট করে দিয়েছিলাম। তাহলে আর কোনো ইস্যু নেই মা? সবচেয়ে বড় ইস্যু ধারা, আমি ওর মধ্যে যে পরিবর্তনটা দেখেছি সেটাই সবচেয়ে বড় ইস্যু। তোর প্রতি ওর অভিমানগুলো কিন্তু অনেক গভীর, ওর ঘাগুলো কিন্তু অনেক তাজা। তো অন্যায়গুলো কি আদেও ক্ষমা করতে পারবে? এত বছরের জমানো কষ্ট, যেগুলো না জানি কত রাতের সমষ্টি, সেগুলোর ভার কি তুই নিতে পারবি? পারবি ওর মনে নিজের জায়গা করে নিতে? কারণ সেটা না হলে কিন্তু ও চাইলেই আবার অ্যাপ্লিকেশন করে কোর্টে তোদের ফাইলটা তুলতে পারে। তখন তুই হাজিরা দিতে বাধ্য হবি, আর তখন কিন্তু আমাদের হাতে কিচ্ছু থাকবে না। মা, আমার যে পড়তেই হবে, তোমার ছেলেটা যে আমার ভালোবাসতে শিখেছে, তার তালাবদ্ধ অনুভূতিগুলো যে ডানা মেলতে যাচ্ছে, আমার মনের বদ্ধ কুঠিরে ধীর পায়ে এসে মেয়েটা এত জোরে আলোড়ন সৃষ্টি করেছে যে এখন আমি আমার মনের বদ্ধ কুঠির খুলতে বাধ্য হয়েছি। এবার যদি ওকে হারিয়ে ফেলি, বাঁচার আশা হারিয়ে ফেলব। অনলের গলা ধরে এসেছে। সুভাষিনী বেগম কাঁদছেন, এটা যে খুশির কান্না। অবশেষে তার পাগল ছেলেটার একটা গতি হয়েছে, এবার হয়তো ধারার এত বছরের কষ্টের অবসান হবে। বিকেল 5:30, ধারার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে অনল। উদ্দেশ্য ধারাকে আজ একাকিত্ব সময় কাটাবে সে। বিয়ের পর থেকে কোনোদিন ধারাকে নিয়ে এক মুহূর্তের জন্য ঘুরতে যাওয়া হয়নি তার। আজ সেই সবগুলো কাজ করবে যা আগে কখনোই করেনি সে, কিন্তু যার জন্য এত প্ল্যান তারই তো খবর নেই। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনল। হঠাৎ খেয়াল করলো মেইন গেট থেকে ধারা বের হচ্ছে, কিন্তু পর মুহূর্তে এমন কিছু দেখলো যা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিল না অনল। ধারা তখন একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলতে বলতে বের হচ্ছিল। ছেলেটি ধারার সমবয়সী হবে, 25-26 বছর বয়স। শ্যামবর্ণের ছেলেটি ধারার সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। ধারা এত হাসছে মনে হচ্ছে বিশ্বের সবথেকে বড় কমেডিয়ান তার সামনে দাঁড়ানো। মেজাজটা মুহূর্তেই চটে গেল অনলের। কি এমন কথা বলছে যে অনলকে দেখতেই পাচ্ছে না? অপরদিকে ধারা ক্লাস শেষ করে বের হতেই দিগন্তের সাথে দেখা। দিগন্ত ছেলেটা ধারার ভার্সিটির সিনিয়র, একই সাথে স্কুলে চাকরি করে তারা। যেমন দেখতে সুন্দর তেমন মার্জিত ব্যবহার। আর ছেলেটার সবথেকে ভালো যে স্বভাবটা ধারার কাছে মনে হয় তা হলো তার মন ভালো করার পদ্ধতি। লেম লেম জোক মেরে সবসময় ধারাকে হাসানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। আর ধারার মন তখন ভালো হতে বাধ্য। দিগন্ত তার সিনিয়র, কলিগের সাথে সাথে একজন ভালো বন্ধু, যে কিনা বিগত 4 বছর ধরে তার সাথে আছে। দিগন্তের সাথে দেখা হতেই অটোমেটিক মুখে হাসি ফুটে উঠল ধারার ঠোঁটে। কি ম্যাডাম, লম্বা ছুটি কেমন কাটলো? হসপিটাল বাসা করতে করতে কেটেছে, আপনি কেমন আছেন বলেন? আমি তো ভালোই ছিলাম, কিন্তু তোমার অনুপস্থিতিতে মনে হালকা হালকা অসুস্থ ছিল। যাক, আমার মনে ওষুধ চলে এসেছে। এত ফ্ল্যাট করেন কিভাবে, টায়ার্ড হন না? এই শোনো, এখন টায়ার্ড হয়ে গেলে আর বউ বা লাগবে না আমার। বিবাহিত মেয়েদের সাথে ফ্ল্যাট করলে বউ পেয়ে যাবেন? আজীব, দেখো আমি তোমার সাথে ফ্ল্যাট করি তুমি ইরিটেট হও, আমার থেকে ছাড়াবার একটাই পাই আমাকে বউ খুঁজে দাও। সো তুমি ইরিটেট হলেও আমাকে বাধ্য হয়ে মেয়ে খুঁজে দিবে, যাতে আমি আর তোমার সাথে ফ্ল্যাট না করি। কি বুদ্ধি, আই এম শকড। ধারা যখন দিগন্তের সাথে কথা বলতে ব্যস্ত, তখনই তার পাশে এসে দাঁড়ায় অনল। খুব স্বাভাবিকভাবেই ধারাকে জিজ্ঞেস করে, আজ কি এখানে থাকার প্ল্যান করে রেখেছিস? হঠাৎ অনলের কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা চমকে ওঠে ধারা। পেছনে ফিরে অনলকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে দেখে অবাক হয় সে। একে অনল ঠিক সময় মতো এসে হাজির হয়েছে, উপরে রাগী দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে আছে, যেন মহাপাপ কিছু একটা ধারা করে ফেলেছে। নিজেকে স্বাভাবিক রেখেই দিগন্তের দিকে তাকিয়ে ধারা বলল, দিগন্ত ভাই, আমি আসি আজকে। সে ঠিক আছে, কিন্তু উনি? আমার ফুপাতো ভাই, ওনার নাম অনল। অনল ভাই, ইনি আমার কলিগ দিগন্ত ভাই। হ্যালো। দিগন্ত হাত বাড়িয়ে দিলে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করে হ্যান্ডশেক করে অনল।
রাগে গা রিরি করছে, কিন্তু ধারাকে এখন কিছু বলতে পারছে না। ধারার রাগ ভাঙাতে চাই যে রাগ দেখালে হিতে বিপরীত হবে, তাই কিছু বলল না অনল। হ্যান্ডশেক করেই ধারাকে বলল, 5 মিনিটের মধ্যে গাড়িতে আয়, মা ওয়েট করছে। আচ্ছা চল আসি দিগন্ত ভাই। দিগন্তের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল ধারা। গাড়িতে উঠতে না উঠতেই অনল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর কোন জন্মের ভাই লাগি রে। মানে? মানে আবার কি, কালকে থেকে দেখছি ভাই ভাই করে মাথা খারাপ করে দিচ্ছিস, আরেকবার যদি ভাই বলিস তো দেখিস। অনল ভাই, একটা কথা মাথায় ঢুকায় রাখো, আমাদের মধ্যে এখন শুধু ফুপাতো মামাতো ভাই বোনের সম্পর্কটাই আছে, এছাড়া আর কিছু এক্সপেক্ট করতে যেও না। যেহেতু চলে এসেছো, আমি চাই আমাদের ডিভোর্সটা এবার পাকাপোক্তভাবে হয়ে যাক। মানে? মানেটা স্পষ্ট, সেবার তুমি আমাকে মুক্তি দিতে চেয়েছিলে, এবার আমি মুক্তি চাচ্ছি। ধারার কথা শুনে অনলের মুখ শক্ত হয়ে এসেছে, হাত মুঠোবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে, বুকের বাপাশের চিনচিনে ব্যথাটা আবার তীব্রতর হয়ে আসছে। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করল অনল। প্রচুর দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির গেটে এসে গাড়িটা থামালো। গাড়ি থামলে ধারা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে পড়ল। সারা রাস্তা তারা কোনো কথাই বলেনি। অনলের আজ সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে ধারার এক কথায়। বাড়ি এসে সোজাসুজি নিজের রুমে চলে যায় ধারা। অনলও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ক্লাবের দিকে। খুব দম বন্ধ বন্ধ লাগছে, ধারা তাকে নিজের কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। কিভাবে ধারার সাথে তার কাগজের সম্পর্কটাকে নর্মাল সম্পর্কে পরিণত করবে তা জানা নেই অনলের। রাত 8টা, একের পর এক সিগারেট জ্বালাচ্ছে অনল। নিজের ভেতরের আগুনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না সে, কষ্টগুলো ছুঁচের মতো ফুটেই চলেছে। লিভার যা একটু ঠিক ছিল সেটাও কি নষ্ট করে ফেলার ধান্দায় আছিস নাকি? অনন্যার কথায় পেছনে না ফিরেই বলে উঠল অনল, এটা স্মোকিং জোন, তুই এখানেই কেন ঢুকে পড়েছিস? স্মোকিং জোনে নিশ্চয় নাস্তে আসি নাই, একটা বেনসন দে। তুই কবে থেকে মক্স করিস? সে মেলা ইতিহাস, শর্ট কথা, ব্রেকআপের পর থেকে। ভালো, এক দেবদাসে ভাত পাচ্ছে না, আরেকজন জুটেছে, নে বলে একটা সিগারেট এগিয়ে দিল অনন্যার দিকে। অনন্যা সিগারেটটা ধরাতে ধরাতে বলল, আজকে ছ্যাকার পরিমাণটা বেশি। ধারা আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। তো এটাই তো তুই চেয়েছিলি না? ইভেন তুই নিজে পেপারে সাইন করে গেছিস, এখন আবার মন চেঞ্জ? ভাই ভুল করেছিলাম, না অন্যায় করেছিলাম, বাট আমার ওকে ছাড়া চলবে না দোস্ত, আমি পারবো না ওকে ছাড়া আবার থাকতে, অনেক থাইকে দেখছি আর না। ওয়াও, হ্যাটস অফ, তুই যখন চেয়েছিস ওকে ছেড়ে চলে গেলি, এখন তুই চাচ্ছিস একসাথে থাকতে, সো ধারার থাকতে হবে, এটা কি ফাজলামি? আর ইউ ফানি কিডিং মি? তো কি করব, আমি জানি অন্যায় করেছিলাম, কিন্তু এবার সেটাকে শুধরাতে চাইছি, ওকে সেই সব খুশি দিতে চাইছি যা ও ডিসার্ভ করে। একটা সুযোগ কি আমার প্রাপ্য নয়? একটা লাস্ট সুযোগ, সেটা ধারা ভালো বলতে পারবে। ও কি বলবে, এখন ওর কাছে তো চয়েস আছে। হ্যাঁ, আরে একটা চ্যাংড়া ছেলে ওর কলিগ, মেবি ওকে লাইক করে, ডোন্ট নো, খুব ক্লোজ ওরা, আমাকে ছেলেটার সামনে ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ক্যান ইউ ইমাজিন? তুই কি অ্যাকসেপ্ট করিস যে তোর মতো বুইরাকে হাজবেন্ড হিসাবে পরিচয় দিবে? শালা তোর আঙ্কেল বলে নাই তোর ভাগ্য ভালো, কলক দিয়ে পাকা চুল ঢেকে রাখোস, আবার কথা। তুই আমার বন্ধু, আমার মাঝে মাঝে প্রশ্ন উঠে মনে, হাসবি না, আমি বুইরা হলে তুইও বুড়ি, তাও তো আমার বিয়ে হয়েছে, তুই আইবুড়ো থেকে যাবি। এই বিয়ে শাদী যে আমার জন্য না, এটা আমার খুব ভালো করে জানা আছে। কে বিয়ে করবে বলো, এমন স্মোকার বিনা চাল চলনের মেয়েকে? সরি রে, আচ্ছা রবিনের সাথে তো তোর বিয়ে ঠিকঠাক ছিল, তাহলে কি হলো? শোন,
আমার মতো বেহাল্লা মেয়েগুলো গার্লফ্রেন্ড ট্যাগ পাওয়ার ক্যাপাবিলিটি রাখে। স্ত্রী ট্যাগটা আমাদের জন্য না। আমার ফ্যামিলি স্ট্যাটাস তো তোর জানা, বাবা মা ডিভোর্সে, সারা জীবন উড়নচণ্ডী ছিলাম, এসব কিছুই এক একটা ইস্যু ছিল। তবে রবিন ছেলেটা অনেক চেষ্টা করেছে, প্রথমে ওর বাবা মার চিন্তাধারা বদলাতে, তারপর আমাকে বদলাতে, না পেরে নিজেকে বদলাতে। ছেলেটা আমার সাথে সম্পর্কে পিষছিল, ওর কষ্টগুলো আর নিতে পারছিলাম না, শেষমেশ বাড়ি ছাড়ার কথাও বলে। অনেক ভাবলাম জানিস, এতগুলো সম্পর্ক ভাঙার থেকে আই গেস এই একটা সম্পর্ক ভাঙা ইজি, তাই আমি ব্রেকআপটা করেছি। তুই হ্যাপি তো? সিগারেটের সাথে? ইয়েস। এই দেখ না, ওর সামনে মাসে বিয়ে, তাহলে আমার ডিসিশনটা তো ঠিক ছিল বল। অনন্যা কাঁদছে, মেয়েটাকে এই প্রথম কাঁদতে দেখছে অনল। জীবন তাকে ভাঙন বাদে কিছুই দিতে পারেনি, আজও তাই অনলও নিঃশব্দে চোখের পানি ফেলছে। এরই নাম হয়তো বেঁচে থাকা। রাত 11টা, কলিং বেলের আওয়াজ পেতেই ঘুম ভেঙে গেল ধারার। ঢুলুঢুলু চোখে দরজা খুলতেই দেখল, অনন্যার কাঁধে ভর দিয়ে অনল দাঁড়িয়ে আছে। অনন্যার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সে গড়গড় করে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই ধারা, আজ তোমার বরের দেবদাসগিরির মাত্রাটা একটু বেশি ছিল তো, একটু বেশি খেয়ে ফেলেছে। আন্টি কই? ফুপু, বাবা, সবাই ঘুম। এটাকে কই রাখবো? এখানে ফেলে রাখেন, সকালে নেশা কাটলে নিজে হেঁটে হেঁটে যাবে রুমে, বিরক্তির স্বরে ধারা বলে ওঠে। ধারার হাবভাব শুনে অনন্যা বলে, এভাবে বলো না, বেচারা আজ মনটাই ভালো নেই, তুমি একটু সাপোর্ট দিলে রুমে ফেলে আসতে পারে। ঠিক আছে আপু। দাঁতে দাঁত চেপে অনন্যার কথায় রাজি হয় ধারা। কোনোমতে বেড অবধি এনেই অনলকে শুইয়ে দিল তারা। মোটামুটি খবর হয়ে গিয়েছিল অনন্যা এবং ধারার, একটা 6 ফুটের সুঠাম দেহি পুরুষ বলে কথা। অনন্যার দেরি না করে বাড়ির দিকে রওনা দিল। অনন্যা যাবার পর কি মনে করে আবার অনলের রুমে আসলো ধারা, এসেই দেখে সে চুপচাপ বসে রয়েছে। অনলকে বসে থাকতে দেখে খানিকটা চটে গিয়ে ধারা বলে, যদি সোবারই থাকেন তবে অহেতুক ঢং করার কি প্রয়োজন? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? একটা শেষ সুযোগ কি আমার প্রাপ্য নয় ধারা? অনলের নির্বিকার প্রশ্ন শুনে ধারা খানিকটা চমকে যায়। অনল তার দিকে তাকিয়ে রয়েছে, অনলের চোখ চিকচিক করছে, এক পলক তাকিয়েই চোখ সরিয়ে নেয় ধারা। এই চোখ জোড়া বড্ড ভয়ানক, 5.5 বছর আগে এই চোখের মায়ায় সাগরে নিজেকে তলিয়ে ফেলেছিল সে, আজ আবার সেই চোখের মায়া তাকে নিজের জালে ধরাতে তলাতে প্রস্তুত। অনুদিকে ফিরে কাঁপা কণ্ঠে বলল, রাত হয়েছে, রেস্ট করুন, এসব কথা বলার কোনো মানে হয় না। কথাটা বলে চলে যেতে নিলেই হাত টেনে ধরে অনল, হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। আলতো হাতে ধারার মুখটা দু হাতে ধরে উঁচু করে সে কোমল কণ্ঠে বলে, আমাকে একটা বার নিজের কথা বলার সুযোগটুকুও দিবি না? ফাঁসির আসামিদেরকেও তো নিজের কথা বলার সুযোগ দেওয়া হয়। কাল থেকে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, তুই একটা সুযোগও দিচ্ছিস না। কে বলবে তুমি কি বলার আছে? 5 বছর আগে আমাকে সুযোগ দিয়েছিলে তুমি, আমিও তো একটা সুযোগ চেয়েছিলাম, দিয়েছিলে? কাঁপা কাঁপা স্বরে ধারা বলে ওঠে, নোনা জলের রাশি চোখ থেকে গড়িয়ে পড়ছে। আজ ধারার কণ্ঠে অভিমানের ছাপ, অভিমানের পাহাড়, যা বিগত 5 বছর ধরে জমে আছে। অনলের শার্টের কলার ধরে বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো যে? খুব তো বলেছিলে কথা বলবে, বলো কেন চলে গিয়েছিলে, কেন আমাকে একটা সুযোগ দাওনি, আমার কি দোষ ছিল? দোষ কি ছিল আমার? তোমাকে ভালোবাসে আমার দোষ ছিল? কেন একা ফেলে গেলে আমাকে? বিয়ের পর থেকে আমার সাথে তুমি যা যা করেছো আমি সব মেনে নিয়েছি, তোমাকে সময় দিতেও আমি রাজি ছিলাম, তাহলে কেন চলে গিয়েছিলে? তুই তো ভালোভাবে জানিস আমি কেন গিয়েছিলাম, যাতে আমার দ্বারা তোর কোনো ক্ষতি না হয়, যাতে তুই কষ্ট না পাস, আমি না গেলে মা তোকে নিয়ে আলাদা হয়ে যেত। আমার হয়ে সব ডিসিশন তোমরাই নিয়ে ফেললে, একবার আমাকে জিজ্ঞেস করেছিলে আসলে আমি কি চাই,
আমাকে কষ্ট না দিতে গিয়ে সব থেকে বড় কষ্ট দিয়ে ফেললেন তার বেলায়। আই এম সরি, কিন্তু কি করতাম বল, আমার ঘাগুলো এত তাজা ছিল যে তোর ভালোবাসার মলম হলেও খুব যন্ত্রণা দিত। প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হতো, আমি যে পারছিলাম না, ভয় পেতাম। যদি তখন মিথ্যে আশায় তোকে রাখতাম সেটা কি খুব ভালো হতো? যেখানে আমি জানতাম তোকে ভালোবাসাটা আমার জন্য খুব সম্ভব হতো না, মাহির স্মৃতিগুলো কাটার মতো আমাকে প্রতিনিয়ত ফুটো করছিল। সেখানে তোকে জড়ানোর কি খুব ভালো হতো? সেটা কি অন্যায় হতো না? তোর মাঝে আমি মাহিকে খুঁজতাম, তোকে মাহির জায়গায় ফিট করার চেষ্টা করতাম, সেটা অন্যায় হতো না? তোকে মিথ্যে ভালোবাসার মাঝে, মিথ্যা সম্পর্কের মাঝে কিভাবে রাখতাম বল? তাহলে আমার মাহির মাঝে পার্থক্য কি থাকতো? তখন তুই এই সম্পর্কটাকে টানতে টানতে টায়ার্ড হয়ে পড়তি, খুব ভালো হতো সেটা? আমাদের সম্পর্কটা ভুল ছিল না, সময়টা ভুল ছিল। বেশ মানলাম, সম্পর্কের চাপ তুমি নিতে পারোনি, তাই পালিয়ে গিয়েছিলে। কিন্তু ডিভোর্স পেপারটা, সেটা কেন সাইন করে গিয়েছিলে? উত্তর দাও। দৃঢ় কণ্ঠে ধারা উত্তর চাচ্ছে অনলের কাছে। ধারা কাঁদছে, কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না, বারবার ডুকরে ডুকরে কেঁদে উঠছে সে। অনল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আজ নিজেকে বড্ড অসহায় লাগছে তার। ধারার অশ্রুগুলো অনলকে বড্ড অসহায় করে নিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। মনে হচ্ছে কলিজাটা কেটে যদি তাকে দেখাতে পারত, হয়তো তাহলে নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত হতো। ধারার চোখের পানিতে অনলের শার্টের খানিকটা ভিজে গেছে। ধারার চোখ দুহাতে মুছিয়ে দিতে দিতে বলল, আমি খুব দোটানায় ছিলাম ধারা, আমি কি করতাম তখন? তোর সাথে বিয়েটা আমি মেনে নিতে পারবো কিনা, তোকে কোনোদিন স্ত্রীর মর্যাদাটা দিতে পারবো কিনা, সেটাই আমার জানা ছিল না। সেখানে তোকে একটা খোকলা সম্পর্কে বেঁধে রাখা আমার নীতির মধ্যে পড়ছিল না। আমি তোর প্রতি অনুভূতিগুলো কোনো আকার দিতে পারছিলাম না, তখন আমি আমার ভেতর ছিলামই না। তাহলে চলেই যখন গিয়েছিলে, ফেরত কেন এসেছো? কেন আমার মনটাকে আবার স্বপ্ন দেখিয়ে আবার গুরু গুরু করে ভেঙে দেওয়ার জন্য এখন কেন আমাকে মুক্তি দিচ্ছ না? ভালোবাসি তোকে, তাই খুব ভালোবাসি। এই পাঁচটা বছর একটা দিন যায়নি আমি তোর কথা ভাবিনি, ভুল করেছিলাম। আমার এলোমেলো অনুভূতিগুলোকে প্রথমে বুঝতে দেরি করেছি, তারপর বোঝার পর সেটাকে মানতে দেরি করেছি। এই ভুলগুলো আমার জীবন থেকে পাঁচটা বছর কেড়ে নিয়েছে। পাঁচ বছর চার মাস এগারো দিন, জানো কতগুলো দিন? 1928 দিন। প্রতিদিন আমি অপেক্ষা করতাম এই ভেবে, তুমি হয়তো ফিরবে, এই বুঝি আমার কাছে ফিরবে। কতগুলো রাত নির্ঘুম কেটেছে আমার, ফিরিয়ে দিতে পারবে তুমি আমার প্রতিটা নির্ঘুম রাত? ফিরিয়ে দিতে পারবে? আমাদের বিয়ের আজ 5 বছর 10 মাস 17 দিন, পারবে এই দিনগুলো ফিরিয়ে দিতে? আমার জীবনের এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে সেই কিশোরী মনের নিষ্পাপ ভালোবাসাটাকে আবার জাগাতে পারবে? পারবে না, কিচ্ছু পারবে না। আমি থাকবো না তোমার সাথে, থাকবো না, আর কষ্ট নেওয়ার অবস্থায় নেই আমি। এবার আর নিজেকে ধরে রাখতে পারেনি ধারা, অনলের বুকে মাথা ঠেকিয়ে হিসকি তুলে কাঁদছে সে। বিলাপের পরিমাণ বাড়তেই থাকলো, এতদিনের অভিমানের পাহাড় আজ গলতে শুরু করেছে। কঠিন থাকতে থাকতে আজ ধারা ক্লান্ত, নিজের সকল অভিযোগ আজ সে অনলকে জানাবে। অনলও পরম যত্নে ধারাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো। পুরুষের নাকি কাঁদতে নেই, তাদের কান্না আসে না, কিন্তু যখন কাঁদে সব উলটপালট করে দিতে সক্ষম। আজ অনল কাঁদছে, নিজের ভুলের মাশুল দিচ্ছে, কারণ আজ প্রতিটা অশ্রুফোঁটা তাকে ভোঁতা ছুরির মতো আঘাত করছে। পারছে না ধারাকে নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলতে। একটা সময় কাঁদতে কাঁদতে অনলের বুকেই ঘুমিয়ে পড়ল। ধারার কোনো আওয়াজ না পেলে ধারার মুখের দিকে তাকিয়ে দেখলো সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আস্তে করে তাকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল। ভেজা শার্টটা খুলে ধারার পাশেই মুখ করে শুয়ে পড়ল। নিপুণ দৃষ্টিতে ধারাকে দেখে যাচ্ছে অনল, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে রয়েছে তার। চোখের নোনা জ্বালা এখনো শুকায়নি, চোখের নিচে লেগে রয়েছে। আস্তে করে ধারার মাথাটা নিজের বুকের উপর রেখে পরম যত্নে আগলে ধরল অনল। মেয়েটাকে আর কোনোদিন কাঁদতে দেবে না সে, এটা তার কাছে স্পষ্ট। মেয়েটা কাঁদলে বড্ড বেশি অসহায় লাগে, মনে হয় পুরো দুনিয়াটা
উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে অনলক ঘুমের অতল সাগরে তলিয়ে যায়। সকাল 7টা, পাখির কিচিরমিচির কানে যেতেই ঘুম ভেঙে গেল ধারার। মনে হচ্ছে খুব শক্ত কিছুর উপর উবু হয়ে আছে সে। মাথা ব্যথা করছে, চোখ খোলা দুষ্কর হয়ে যাচ্ছে। কিসের উপর শুয়ে আছে বোঝার জন্য হাত দিয়ে হাতড়ে যাচ্ছে। চুলের মতো কিছু হাতে পড়লে সেটা টানার চেষ্টা করতে লাগলো সে। হঠাৎ কারোর গগন বিদারী চিৎকার শুনতে পারল, একলাভ দিয়ে উঠে পড়ে সে। চোখ খুলতেই দেখল, অনল রীতিমতো এক হাত কামড়ে আরেক হাত দিয়ে বুক ডলে যাচ্ছে। অবাক চোখে তার দিকে তাকালে ঝাঁঝালো কণ্ঠে অনল বলে ওঠে, কি দেখছিস এভাবে? তুমি এখানে কি করছো? আপাতত তোর খামচি খাচ্ছিলাম। আচ্ছা, পার্ট টাইমে কি নখ দিয়ে মাটি খুঁড়িস? উফ, জ্বলে গেছে আমার বুকটা। দানবি কোথাকার? কে বলেছে আমার কাছে আসতে? আবার আমার কাছে আসলে এভাবে খামচি দেব? সরো এখান থেকে! রাগে ফোসফোস করতে করতে ধারা বলে ওঠে। প্রতি উত্তরে অনল বলে ওঠে, একে সারা রাত আমার বুকের উপরে ফোসফোস করে ঘুমাইছিস, সকাল হতে না হতেই আমার পশম তুলে দেবার মতো সাংঘাতিক কাজ করেছিস, আমাকে খামচি অবধি দিয়েছিস, এখন আমার উপরেই রাগ দেখাচ্ছিস। হয়ে গেছে, তোমার ফালতু কথা শোনার ইচ্ছে বা সময় আমার নেই, বলেই ওঠে চলে যেতে নিলে। ধারার হাত টেনে ধরে অনল, আকুল আকুতি স্বরে বলে ওঠে, আমাকে শেষ সুযোগটা দিবি না ধারা? আবারও সেই প্রশ্ন ধারার ভেতরটাকে তোলপাড় করে দিচ্ছে। নিজের আত্মসম্মান আর ভালোবাসার যুদ্ধে আজ অসহায় সে। অনলকে কি উত্তর দিবে তার জানা নেই। মস্তিষ্ক এবং মনের এই যুদ্ধ প্রতিনিয়তই ধারা পুড়িয়ে যাচ্ছে। না অনলকে ক্ষমা করতে পারছে, না অনলকে শাস্তি দিতে পারছে। আচ্ছা, একটা সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? ধারা চুপ থাকতে দেখে অনল শান্ত কণ্ঠে বলে ওঠে, বেশ, এত কষ্ট করতে হবে না, আমি শুধু এক মাস সময় নিব। এক মাসের পরও যদি তোর মনে হয় আমাকে মেনে নিতে তোর কষ্ট হচ্ছে, আমি তোর জীবনে বাধা হয়ে আর দাঁড়াবো না। তুই যা চাবি তখন তাই হবে। একটা মাস আমাকে শুধুমাত্র সময়টা দে। এক মাস দিলে কি হবে বলো? আমার জীবনের চলে যাওয়ার দিনগুলো তুমি চাইলেই ফেরাতে পারবে না। তা হয়তো পারবো না, কিন্তু এতটুকু কথা দিতে পারি, এই 5 বছর 10 মাস 17 দিনের যে কষ্টের পাহাড় আছে তা ভেঙে গুড়িয়ে সুখের আস্থানা সাজাবো। তোর মনে আবার নিজের প্রতি ভালোবাসা তৈরি করার আপ্রাণ চেষ্টা করব। অনলের কথা শুনে টিটকারি সুরে ধারা বলে ওঠে, আমার কষ্টের পাহাড় এতটাই বেশি যে চাইলেও সেটা কমাতে পারবে না। আমিও দেখতে চাই এই এক মাসে তুমি কি এমন এভারেস্ট জয় করতে পারো। আমি আমার রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে ফুপুর কাছে যাও। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের রুমের দিকে প্রস্থান করে ধারা। অনল এক দৃষ্টিতে ধারার যাওয়ার পথে চেয়ে থাকে। এই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে, কিন্তু মনের মধ্যে ভয়গুলো উকিঝুঁকি দিচ্ছে। সত্যি কি মেয়েটাকে সেই সুখগুলো ফেরত দিতে পারবে? আগে একটা চকলেট দিলেই মেয়েটা তার মুক্তোর মতো হাসি দিয়ে সেটা গ্রহণ করত, এত আগলে রাখত, মনে হতো কত না দামি সেই চকলেটটা। তবে এখনের ধারা পুরোই আলাদা। এতদিনের কষ্টগুলো তাকে পাথর বানিয়ে দিয়েছে। এই পাথরের হৃদয়ে পুনরায় ভালোবাসার বীজ বোনা কি সহজ হবে? তার মনের বদ্ধ কুঠিরের তালাটা কি এত সহজে খোলা যাবে? সকাল 11টা, সুভাষিনী বেগমের রুমে সবাই একজোট হয়েছে। সুভাষিনী বেগম রীতিমতো জিদ ধরে বসে আছেন তাকে গ্রামে নিয়ে যেতে হবে। ধারা থেকে বুঝাতে পারছে না এখন গ্রামে ট্রাভেল করাটা তার জন্য ঠিক হবে না, কিন্তু কে শোনে কার কথা, সে গ্রামে যাবে মানে যাবেই। বাধ্য হয়ে অনল সিদ্ধান্ত নেয় কাল তারা কুমিল্লা যাবে, সুভাষিনী বেগমের বাবার বাড়ি কুমিল্লার প্রত্যন্ত শিদলাই গ্রামে। প্রায় 3 থেকে 4 ঘন্টার পথ, 2-3 দিন ঘুরে আসলে খুব একটা খারাপ হবে না। আর কি এখন আবার ধারার ছুটি নিতে হবে? সুভাষিনী বেগমের রুম থেকে বেরিয়েই দিগন্তকে ফোন করলো ধারা। ফোন রিসিভ হলেই অনুরোধের স্বরে ধারা বলল, হ্যালো দিগন্ত ভাই, একটা ফেভার চাচ্ছিলাম, করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলো, তোমাকে ফেভার করতে আমার কি কখনো আপত্তি ছিল বলো। আমাকে 4 দিনের একটা ছুটি ম্যানেজ করে দিতে হবে, পারবেন? হঠাৎ আন্টি কি আবার অসুস্থ?
না এবার গ্রামে যাওয়ার বায়না করেছে, তাই একটু ঘুরে আসতে চাচ্ছিলাম না। আচ্ছা সমস্যা নেই, একটা কথা ছিল ধারা। জি বলেন। না থাক, তুমি ঘুরে আসো, তারপর বলবো। ঠিক আছে, তাহলে রাখি দিগন্ত ভাই। দিগন্তের সাথে কথা বলার মাঝেই ফোনটা কেড়ে নেয় অনল। অনলের এমন কাজে প্রচন্ড খেপে যায় ধারা, অনেকটা ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এটা কি হলো, কথা বলছিলাম তো নাকি? ফোনটা কেটে দিয়ে নির্বিকারভাবে বলতে লাগলো অনল, কি হবে এই চ্যাংড়া ছেলের সাথে, এত কিসের কথা তোর, যা যে ব্যাগ গোছা, তিনটার সময় খেয়ে দিয়ে রওনা দিব। আজিব তো, আমি আবার ছুটি নিচ্ছি, দিগন্ত ভাইকে জানানোর জন্যই তো ফোনটা দিয়েছি নাকি? অদ্ভুত, তুই তোর ছুটি নিবি, ওকে জানানোর কি আছে, ওর পিয়ে নাকি ও? তোমার সাথে কথা বলার উলোবনে মুক্ত ছড়ানো অনেকটা এক। বুঝেছিস যখন কথা না বলে ব্যাগ গোছা যেয়ে। অসহ্য লোক একটা। বলেই গটগট করে রুমে চলে গেল ধারা। জানে লোকটার সাথে কথা বললে মেজাজটাই মাঝখান থেকে শুধু খারাপ হবে। দিগন্তকে দেখলেই কিংবা ওর কথা তুললেই অনল তেলে বেগুনে জ্বলে ওঠে, এটা বুঝতে বাকি নেই ধারার। অবশ্য এইটা যে উপভোগ করছে না তাও নয়, বেশ মজা লাগছে অনলকে এভাবে রাগিয়ে তুলতে। এই খুনসুটির ভেতরে অন্যরকম শান্তি লুকিয়ে রয়েছে। সন্ধ্যা সাতটা, বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো অনলরা। সারা রাস্তা ড্রাইভ করে এসে খুব ক্লান্ত লাগছে অনলের। 3 বছর বাদে আজ ধারা তার বাড়ি ফিরেছে। অনলের জার্মানি যাবার পর একবার এসেছিল শুধু মাকে দেখতে। নিজের বাড়ি নিজের বাড়িই হয়, আজ এতদিন বাদে এসেও কি শান্তি না লাগছে? বিয়ের পরেই প্রথম অনল এখানে পা রেখেছে। গতবার যখন এসেছিল তখন তাকে জোরপূর্বক ধারার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। আজ হিসেবটা উল্টো, আজ সেই ধারাকে নিজের করে পাওয়ার জন্য যুদ্ধ করছে। বাড়ির গেট খুলতে না খুলতেই ধারার মা অর্থাৎ সুরাইয়া বেগম দৌড়ে জামাইকে বরণ করতে চলে আসেন। বিয়ের পর নিজের হাতে এক বেলাও মেয়ের জামাইকে মনের তৃপ্তি অনুযায়ী খাওয়াতে পারেননি তিনি। অনলকে নিয়ে যে বসাতে না বসাতেই আপ্যায়নের ধুম পড়ে যায়। অবাক দৃষ্টিতে নিজের মামির কাণ্ড দেখে যাচ্ছে অনল। এই শরবত দিচ্ছে, এই মিষ্টি, ওনার যতটুকু সাধ্য সবটুকু নিয়ে অনলের খাতিরদারি ব্যবস্থা করছেন তিনি। গ্রামের মানুষদের মনের মধ্যে প্যাঁচটুকু থাকে না, এজন্য হয়তো তাদের সরল হৃদয়ে ভালোবাসার কমতি থাকে না। কোথাও যেন অনলের নিজেকে বড্ড অপরাধী লাগছিল, এই মানুষটা তাকে এত যত্ন করছে, অথচ তার মেয়েকে কতই না কষ্ট পেতে হয়েছে বিয়ের পর থেকে। এসব ভেবে পানিটুকু গলায় আটকে যাচ্ছিল। হুট করেই সুরাইয়া বেগম ধারাকে বলে ওঠে, মা আমি তোর রুম গুছিয়ে রাখছি, অনল বাবারে তোর রুমে নিয়ে যা। আমার রুমে মানে? কি কথা কস তুই, তোর রুম ছাড়া আর কোন রুমে থাকবে সে? সুরাইয়া বেগমের কথায় এটা বুঝতে বাকি নেই ধারার, এই মানুষটার সাথে এক রুমে এই কয়দিন থাকতে হবে। গা জ্বলছে ধারার, কিন্তু কিছুই করার নেই, এদিকে অনলের খুশি যেন আর ধরে না। এখন শুধু রাতের অপেক্ষা। হঠাৎ অনলের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের নাম্বারটা চোখে ভাসতেই চোখ মুখের রং বদলে গেল অনলের। তখনই ধারা জিজ্ঞেস করে ওঠে, হঠাৎ অনলের মোবাইলটা বেজে ওঠে মোবাইলের নাম্বারটার চোখে ভাসতেই চোখ মুখের রং বদলে গেল অনলের তখনই ধারা জিজ্ঞেস করে ওঠে, ফোনটা বাজছে তো, ধরছো না কেন? ধারার হঠাৎ প্রশ্নে খানিকটা চমকে উঠল অনল। পর মুহূর্তেই নিজেকে শান্ত রেখে বলে উঠল, দরকারি ধরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, বাঁচতে থাকুক, বাঁচতে বাঁচতে থেমে যাবে। অনলের উত্তরে ধারা আর কথা বাড়ালো না। অনল ফোনটা সাইলেন্ট করে যথারীতি সুরাইয়া বেগমের সাথে আড্ডায় মেতে উঠল। রাত 10টা, খাওয়া দাওয়া শেষে আড্ডার আসর বসলো ধারাদের বাসায়। সুভাষিনী বেগমের এতদিন পর আগমনে বাড়ি গমগম করছে। সব চাচাতো ভাই বোনেরা মিলে বেশ আড্ডার রমরমা পরিবেশ তৈরি করেছে বাড়িতে। বেশ খানিক বছর পর আজই আড্ডায় অনল যোগ দিয়েছে। আড্ডার মাঝেই হুট করে অনলের এক মামা বলে উঠলেন, বুঝলাম না, এখনই যা জীবন উপভোগ করার এই কয়দিনে করে নাও, আর কিছুদিন পর চাইলেও আর নিজের মতো বাঁচতে পারবে না। 5 বছর পর আসলা, এখন বাচ্চা কাচ্চা নিবা এটাই স্বাভাবিক। আমাদের দেখো বাচ্চা বড় হইতে হইতেই বুড়ো হয়ে গেলাম, নিজেদের জন্য বাঁচার যে আক্ষেপটা থেকেই গেল। এখনো বাচ্চা নেওয়ার কথা চিন্তা করিনি মামা, ধারার বয়সই বা কি, এখন বাচ্চা নিলে
ওর জীবনটাও ওখানেই থেমে যাবে। ও নিজের মতো নিজেকে গড়াক, মাত্রই তো চাকরি পেয়েছে। সে কি কথা, এখন যদি এত চাকরি নিয়ে পড়ে থাকো সংসার করবে কখন? আর দেখতে গেলে তোমার বয়সও তো কম হলো না। মামা, ধারা অনেক ছোট এখনো, সবে ২৪ পা রেখেছে। এখন তো ওর জন্য পুরো দুনিয়া পড়ে রয়েছে। এখন যত এক্সপ্লোর করবে ওর জ্ঞান তত বাড়বে, কত কিছু শিখার বা জানার আছে ওর। সংসার তো থাকবেই, কিন্তু এখন যদি নিজের জীবনটা না সাজায় তবে সারাটা জীবন আফসোস থেকে যাবে। আমি চাই না শুধুমাত্র নিজের স্বার্থে আমি ওর ফিউচার নষ্ট করতে। দেখো ভাগনা, সময় চলে গেলে চাইলেও বাচ্চা হওয়াতে পারবা না। দরকার হলে অ্যাডপ্ট করব। একটা দম্পতির জীবনে বাচ্চার বাবা মা হওয়াটাই সবকিছু না, এখনো আমাদের নিজেদেরকেই চিনা বাকি। আপাতত এসব নিয়ে চিন্তা করছি না, আপনারা গল্প করুন, আমি উঠছি। বলেই অমল সেখান থেকে চলে এলো। এতক্ষণে আড়ালে ধারা সবকিছু শুনেছে, আজ কেন যেন লোকটার প্রতি সম্মানটা বেড়ে গেল ধারার মনে। ধারা ভেবেছিল অনলের হয়তো ধারার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই। ধারার চিন্তাকে ভুল প্রমাণ করে দিল অনল। সবার সামনে নিজের বউ চাকরি করবার কথা এত দৃঢ় গলায় বলতে পারে এমন স্বামীর সংখ্যা যে খুব একটা বেশি নয়, এ কথা কারোর অজানা নয়। আজ অনলের কথাগুলো ধারার মনে অন্যরকম শান্তি দিচ্ছে, যা বলার মতো ভাষা ধারার নেই। তিন দিন পর বিকেল ৪টা, ভাদ্র মাসের আকাশে ধবধবে সাদা মেঘ উড়েছে, রোদের প্রখরতা ততটা নেই, বরং খুব ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসের সাথে সাথে ধারার অবাধ্য চুলগুলো পাল্লা দিয়ে বেহায়ার মতো উড়ে যাচ্ছে। ঘাটলার সব থেকে নিচের সিঁড়িতে বসে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে আছে সে। ধারাদের বাড়ির এই পুকুরটা বাড়ির ঠিক পেছনে, বাড়ির রুম থেকেই সরাসরি পুকুরের ঘাটলা। কিশোরী থাকতে প্রায় এখানে বসে সময় কাটাতো সে। পুরনো দিনের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছে। হঠাৎ করে কেউ চুলে হাত দিলে কেঁপে উঠল ধারা। পাশে ফিরে দেখলো বেশ কিছু শিউলি ফুল হাতে নিয়ে অনল বসে রয়েছে তার পাশে। একটা ফুল কানে গুঁজে দেবার ব্যর্থ চেষ্টা করেছে, অবাধ্য চুলের দাপটে ফুলটা খুলে যাচ্ছে বারবার। শেষমেশ খানিকটা চোটে গিয়েই বলল, পেতনির মতো চুল খুলে রেখেছিস কেন, খোপা করে রাখতে পারিস না? তো আমার চুল তোমার কোন পাকা ধানে মই দিচ্ছে? জানিস কত কষ্ট করে ফুলগুলো জোগাড় করেছি, ভাবছিলাম খোপায় পরিয়ে দেব। বুড়ো বয়সে এসব উটকো শখ কোথা থেকে পাও তুমি? বয়সটা না শুধু শরীরেই হয়, মনের হয় না। আচ্ছা খোপা কর, ইচ্ছে হলে নিজে করে দাও। বেশ, বলেই কোনো মতে খোপাটা বেঁধে ফুলগুলো খোপায় গুঁজে দিল অনল। বাকি ফুলগুলো ধারার হাতে দিয়ে দিল, বলল, তোকে প্রেম বিনোদন করি প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি বেলায়। কারণ আমি তোর প্রেমে প্রতি প্রতি ভোরে, প্রতি সকালে সোনালি রোদ যেমন ওঠে, তেমনি আমিও তোর প্রেমে পড়ি। আজকাল তুমি বুঝি কবি হয়ে গেছো? প্রেমে পড়ে বড় বড় মানুষ কবি হয়ে গেল, আমি তো সাধারণ মানুষ মাত্র। সবাই তো গোলাপ দিয়ে প্রেম বিনোদন করে, আমি না হয় শিউলি দিয়ে করলাম। ধারা কিছু না বলে পরম যত্নে শিউলি ফুলগুলো গুছিয়ে রাখল। অনলের অগোচরেই চোখ জোড়া মুছে নিল। কেন জানে অনলের বলা প্রতিটা লাইন মনের মাঝে গেঁথে গেছে। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে ধারার, এতদিনের ধৈর্যের ফল হয়তো এটা। আজকাল বেহায়া মনটা কেন যেন আবার নতুন করে এই লোকটার প্রেমে পড়তে চাইছে, হয়তো এতদিনের ঘটনাগুলো শুকাতে শুরু করেছে। রাত ১০টা, খাওয়া দাওয়ার পর রুমে এসেই দেখলো অনল রুমে নেই। বিছানার উপর শুধু একটা নীল শাড়ি আর একগোছা রংধনুর মতো চুরি রাখা। ধারার বুঝতে বাকি নেই এই কাজটা কার। পাশেই একটা চিরকুট রাখা, চিরকুটটা খুলতেই চোখে পড়ল, বিয়ের পর তোকে নিয়ে জ্যোৎস্না বিলাজ করার লোক আজ আর সামলাতে পারছি না। তোর এই অপদার্থ বরটা ঘাটলায় অপেক্ষা করছি, শাড়িটা পছন্দ না হলেও পরে আসিস। চিরকুটটা পরে অজানা একটা আনন্দে চোখ মুখ ঝলমল করছিল ধারার, ঠোঁটে না চাইতেও হাসি ফুটে উঠল। এই তিন দিনে এমন কিছুই বাদ রাখেনি অনল করতে, প্রতিনিয়ত নতুন করে প্রেমে ফেলবার ধান্দায় রয়েছে সে। এই কয়েক বছরে সুখগুলো যেন একসাথেই মুঠো করে ধরার আঁচলে ঢেলে দিতে চাইছে সে। আচ্ছা এত সুখ সহ্য হবে তো ধারার কপালে? ঘাটলার সিঁড়িতে বসে রয়েছে অনল,
সামনে ডিঙ্গি নৌকা, আকাশে মস্ত বড় চাঁদ। আজ নৌকায় করে ধারাকে নিয়ে জ্যোৎস্না বিলাসের আয়োজন করেছে সে। গ্রামে না আসলে হয়তো এই সুযোগটা পেত না। ধারাদের বাড়ির পুকুর দিয়েই এই সময়টা নৌকা ঘুরে বেড়ানো যায়। বর্ষার পানি এখনো নামেনি, যার জন্য আশেপাশের মাঠগুলো তলিয়ে আছে। একটা সময় মাহিকে নিয়ে এসব পাগলামির কথা চিন্তা করত অনল, কিন্তু এখন তার সবটুকু জুড়ে কেবল ধারারই বসবাস। এই কবছরে সব প্রাপ্য সুখগুলো কুড়িয়ে ধারার ঝুড়িতে দিতে চায় অনল। যেদিন গেছে তা ফেরবার সাধ্য নেই তার, কিন্তু সামনের দিনগুলো রঙিন করার চেষ্টা তো করাই যায়। আকাশের দিকে তাকিয়ে এসব ভাবছিল, হঠাৎ চুরির শব্দে ধ্যান ভাঙল তার। সামনে তাকাতেই দেখল নীল শাড়িতে একটা পরি তার সামনে গিয়ে আসছে। হাত নাড়ানোর সাথে সাথে রুনুঝুনো আওয়াজে রাতের নীরবতাগুলি মুখরিত হয়ে উঠছিল। অনল খেয়াল করল হৃদস্পন্দনগুলো যেন খুব বেড়ে গিয়েছে তার। সামনে থাকা নারীর প্রেমেই হয়তো সে অজ্ঞান। এই তো সেই নারী যে তাকে আবার ভালোবাসতে শিখিয়েছে, আবার বাঁচতে শিখিয়েছে। একটু এগিয়েই হাত বাড়িয়ে বলল, তোমায় নিয়ে প্রেমের তরি ভাসাতে চাই, আছে কি অনুমতি? মুস্কি হেসে হাত বাড়িয়ে দিতেই হ্যাসকাটানে নিজের কাছে নিয়ে এলো অনল ধারাকে। দুহাত দিয়ে আলতো হাতে ধারার লজ্জায় লাল হওয়া মুখটা খানিকটা উঁচু করে অনলের নিঃশ্বাস ধারার মুখমণ্ডলে ছিটকে পড়ছে। ধারার চোখ তখন অনলের চোখ জোড়ায় স্থির। সেই চোখ আজ ভালোবাসার নেশায় টুইচুম্বর, যে নেশা ধারাকে ভাসিয়ে নিতেও সক্ষম। অনল ধীরে ধীরে ধারার পাতলা ঠোঁট জোড়াকে নিজের আয়ত্তে করে নিল। অজানা আবে সেই চোখ বন্ধ হয়ে গেল ধারার। এ যেন অন্যরকম নেশা, অন্যরকম অনুভূতি। ধারার ভেতরে উথাল পাথাল করে দিচ্ছিল এই অনুভূতিগুলোকে। এক নিমেষেই রক্তগুলো শির দ্বারা বেয়ে উষ্ম পরশ দিচ্ছিল। চোখ থেকে অজান্তেই অশ্রুধারা বয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ধারা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো অনল। দুষ্ট হাসি দিয়ে বলল, বাকিটুকু তোলা থাক, যেদিন তুই নিজ থেকে আমাকে সেই অধিকার দিবি সেদিনের জন্য। আস্তে করে ডিঙ্গি নৌকায় ধরে বসালো ধারাকে। নৌকাটায় শুধু ধারা আর অনল ব্যতীত আর কেউ ছিল না, তাই শঙ্কিত গলায় ধারা তাকে জিজ্ঞেস করলো, নৌকাটা কে চালাবে মাঝি কই? আজ আমার প্রেম তরিতে তোকে তুলছি, অবশ্যই মাঝি আমি। এ বাবা, ডুবে গেলে? সাঁতার তো পারিসই, নৌকা উল্টালেও সমস্যা নেই, আর আমি তোকে ডুবতে দেব না। তুমি জানো কিভাবে নৌকা চালাতে হয়? জানবো না কেন, এই তিন দিন কি ঘাস কাটছি নাকি? তুমি তিন দিন ধরে এটার প্রস্তুতি নিয়েছো? তা কি বলতে, ভেবেছিলাম প্রথম রাতেই তোকে নিয়ে বের হবো, পরে ভাবলাম আগে নৌকা চালানোটা শিখে নেই, তারপর একেবারে তোকে চমকে দেব। ধারার সামনে এখন যে অনল রয়েছে তাকে বড্ড অচেনা লাগছে ধারার। এ তো অন্য মানুষ, যে কিনা তার সবটুকু ভালোবাসা নিয়ে ধারার বেরং জীবনটাকে সাজিয়ে দিচ্ছে। এতটাও ভালো কেউ বাঁচতে পারে জানা ছিল না ধারার। নৌকা চলছে আপন গতিতে, একটা ঝিলের মতো জায়গায় এসে অনল নৌকা বাওয়া থামালো। আশেপাশের মাঠগুলো এখনো পানির নিচে, যতদূর চোখ যাচ্ছে কেবল পানি আর পানি, আর মাথার উপর স্বচ্ছ নীল আকাশ আর মস্ত বড় চাঁদ। চাঁদের আলোতেই পরিবেশটা মনোরম হয়ে আছে। খুব সাবধানে এসে ধারার পাশে গিয়ে বসল অনল। ধারার হাতটা নিজের হাতের উপর রেখে বলে, একদিন এই হাতজোড়াকে অনেক কষ্ট দিয়েছিলাম আমি, এতগুলো বছর তোকে অনেক কাঁদিয়েছি, জানি না সেই কষ্টগুলো কোনো ক্ষমা হয় কিনা। আমি বলবো না, আমাকে ক্ষমা করে দে, বলবো না সব ভুলে যা, শুধু এতটুকু বলবো বড্ড ভালোবাসি তোকে, আমাকে একা করে দিস না কখনো, আমার রক্তে মিশে আছিস তুই, তোকে ছাড়া এক মুহূর্তের কথা ভাবতে ভয় লাগে। সারা জীবন এভাবে ভালোবাসবি তো আমাকে? শেষ নিঃশ্বাস অবধি কথা দিচ্ছি, তোকে শেষ নিঃশ্বাস অবধি আমি ভালোবেসে যাব। তবে আজ আবার বলছি, ভালোবাসি তোমাকে। ধারার কথা শুনে অনলের চোখ চিকচিক করছে। হয়তো এখনই অশ্রুগুলো চোখ জোড়াকে মুক্তি দেবে। পরম আদরে ধারার কপালে উষ্ম পরশ দিল অনল। আজ সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে। এটা যে তার সর্বোচ্চ পাওয়া, আজকের জ্যোৎস্না সাক্ষী দিচ্ছে তাদের ভালোবাসার পূর্ণতার। পরম যত্নে ধারার পায়ে হাত দিতেই ধারা খানিকটা কেঁপে উঠল। কি করছো? আগে তো সারাদিন নূপুর পরে থাকতি বাইরে, তোর নূপুরের আওয়াজে ঘর মম করত,
এখন পা খালি থাকেছে। জানো না কেন পড়ি না? রাগের মাথায় নূপুরগুলো ভেঙে ফেলেছিলে যে। এগুলোর কথা বলছিস? ধারা খেয়াল করল পকেট থেকে একটা বাক্স অনল বের করেছে। বাক্সের মুখটা খুলতেই ধারার বিস্ময় উচ্চ শিখরে পৌঁছায়। অবাক চোখে অনলের মুখ পানে চেয়ে থাকে সে। অনল পরম যত্নে ধারার পায়ে নূপুরগুলো পরিয়ে দিতে দিতে বলল, রাগের মাথায় এগুলো ভেঙে ফেলেছিলাম, পরের দিন অবশ্য ঠিক করে এনেছিলাম, কিন্তু দিতে ইচ্ছে হয়নি। 5 বছর কেটে গেছে, নূপুরগুলো আমার কাছেই গচ্ছিল ছিল। এই 5টা বছর যখন তোর কথা মনে পড়তো এইগুলোকে দেখতাম। এই কয়দিনে দেওয়ার কথা ভাবিনি তা নয়, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজ নূপুরগুলো তার মালিকের কাছে ফেরত গেল। হয়তো তখন দিলে আমাদের এতদিন নষ্ট হতো না। হয়তো একটা আবদার করব, রাখবি? এতক্ষণ তবে কি করছিলে? আমার হাতে হাত রেখে জোস না দেখবি? ধারা কোনো উত্তর না দিয়েই মাথাটা অনলের কাঁধে রাখলো। একটা মিষ্টি মাতাল করা গন্ধ অনলের নাকে লাগলো। ওর বুঝতে বাকি রইল না এটা ধারার চুলের মিষ্টি সুবাস। অনল ডান হাতটি দিয়ে ধারার কোমর চেপে ধরল, বাঁ হাতে ধারার হাতটি পরম যত্নে ধরল। অনল এবং ধারার কাছে মনে হচ্ছিল যাক না থেমে সময়টা। এভাবে কত সময় কেটে গেল তাদের কারোরই খেয়াল নেই। আজ না হয় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সময়কে হার মানাক, দুহাতে সুখ কুড়াতে ব্যস্ত হয়ে পড়ুক দুজন মানব মানবী, ক্ষতি কি? রাত 3টা, ঘাটলার দিকে নৌকা ভিড়াই অনল। আজকের রাত জীবনের শ্রেষ্ঠ রাতের একটি ছিল অনল ধারার কাছে। কোনো অভিমান মন মালিনের ছাপ ছিল না আজ রাতে, শুধু ভালোবাসার কিছু মুহূর্ত ছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি ছেড়ে বিছানার একপাশে শুয়ে পড়ল ধারা। গায়ের পাঞ্জাবিটা খুলে টি শার্ট আর শর্টস পরে নিল অনল। ফ্রেশ হয়ে রুমে এসেই দেখল ধারা শুয়ে পড়েছে। গ্রামে আসার পর থেকে একই রুমে থাকলেও এক বিছানাতে তারা থাকেনি। ধারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল অনলের সাথে বেড শেয়ার সে করবে না। নিচে শোয়ার জন্য ধারা জেদ করাতে অনল তাকে বারণ করে। ঘরে কোনো সোফা বা অন্য কোনো শোয়ার ব্যবস্থা না থাকায় অনল নিচে মাদুর পেরে শুয়েছে। তাই আজও কিছু না বলে প্রতিদিনের মতো বালিশটা নিয়ে নিচে মাদুর বিছাতে গেলেই ধারা জিজ্ঞেস করে, কি করছো, মাদুর পাচ্ছ কেন? তুই তো বলেছিলি যদি এক রুমে থাকলেও এক বিছানায় তুই আমার সাথে থাকবি না। হয়েছে, আর নিচে শুতে হবে না, উপরে আসো, আমি তো তোমার জন্য জায়গা রেখেই শুয়েছি, আসো। অনলের কানে যেন বিশ্বাস হচ্ছিল না, মনের মধ্যে এক অজানা খুশি বয়ে যাচ্ছিল। মাদুরটা রেখে ধারার পাশে শুয়ে পড়ল একই বিছানায়। আবার 5 বছর পর ইচ্ছে করছে আবার ধারাতে মিশে যেতে, কিন্তু কোথাও না কোথাও একটা বাধা যেন রয়েই গেছে। লোকে সত্যি বলে, একবার কোনো সম্পর্কে ফাটল ধরলে সেটা সারানো সত্যি কষ্টকর, যেমনটা ঘটেছে অনল এবং ধারার মাঝে। কোথাও না কোথাও ধারার দিকে এগোতে গেলে 5 বছর আগের অনলের বিভৎস কাজের কালো স্মৃতিগুলো মনে ভাসছে। তখন আপনা আপনি নিজেকে ধারা থেকে সরিয়ে ফেলতে ইচ্ছে করে অনলের। ধারা তখন অনলের পিঠ করে অপর পাশে মুখ করে শুয়েছিল। একটা সময় আর না পেরে সে পেছন থেকেই ধারাকে জড়িয়ে ধরল। চোখ বন্ধ অবস্থাতেই ধারা খেয়াল করল অনল তাকে পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ ডুবিয়ে আছে। অনলের উত্তপ্ত নিঃশ্বাস ধারার ভেতরটাও পুড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করল তপ্ত নোনাজল ধারার গলা বেয়ে পড়ছে। প্রথমে অবাক হলেও খেয়াল করল লোকটা কাঁদছে। এবার আর নিজেকে আটকাতে না পেরে অনলের দিকে ফিরে ধারা, কি হয়েছে, কাঁদছো কেন? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, কিভাবে পারলি এই জানোয়ারটাকে এত ভালোবাসতে? সত্যি বলি, জানি না, আমি সত্যি জানি না। অনুতাপেরা খুব পাষণ্ড, জানিস তো, কুড়ে কুড়ে খায়। এই অনুতাপগুলো আমি এত অন্যায় করার পরও এবারের কাউকে কিছু জানাসনি কেন? এমনি দরকার পড়েনি, তাই ভেবেছিলাম যদি ডিভোর্স ফাইনাল হয়ে যায় তবেই জানাবো। খামোখা তাদের সামনে তোমার সম্মানটা নষ্ট করতে ইচ্ছে হয়নি। এখানে আসার পর থেকে আমার লজ্জায় মাথা নিচু হয়ে রয়েছিল, খুব অনুতপ্ত হচ্ছিল। জানিস যখন মামিমা আমাকে এত আদর আপ্যায়ন করছিল। পুরনো কথা মনে করে কি হবে বলো? এখন তো আবার নতুন করে নিজেদের সুযোগ দেওয়ার বেলা। পুরনো কথা মনে করলে শুধুমাত্র কষ্টই পেতে হবে, বাদ দাও।
তোকে মিশিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে। আমি কি বাধা দিয়েছি? উফ, বলেই পরম যত্নে ধারাকে নিজের সাথে মিশিয়ে নিল অনল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। দুজন দুজনাতে মিশে কখন যে ঘুমের অতল সাগরে ডুবে গেল হেয়ালি ছিল না। তিন দিন পর সকাল 8টা রান্নাঘরে নাস্তার আয়োজন করছে ধারা। গ্রাম থেকে ফিরেছে, দুদিন হয়েছে। ভাঙার সম্পর্কটা জোড়া তো লেগেছে, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা জায়গা ধারার অনুভূতি হচ্ছে। সব ঠিকঠাক থাকলেও অন্যান্য সম্পর্কের ন্যায় স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে ওঠেনি তাদের। হয়তো সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে যাবে। নাস্তার টেবিলে সুভাষিনী বেগম এবং অনলের আগমন ঘটলে ধারার চিন্তার বেদ ঘটে। নাস্তা সেরে অনল নিজের রুমে যায়। সব গুছিয়ে ধারাও স্কুলের জন্য রেডি হতে অনলের রুমে যায়। রুমে এসে আলমারি খুলতে নিলে ধারা শুনতে পায় অনলের ফোনটা বেজে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকাতেই আবার চোয়াল শক্ত হয়ে উঠল। অনলের মুখ দেখে খুব শান্তভাবেই ধারা বলে, মাহি আপু, এতদিন যাবো তোমাকে ফোন দিচ্ছে, ধরছো না কেন? ধারার এমন প্রশ্নে অনলের বিস্ময়ের সীমা থাকে না। অনলকে চুপ করে থাকতে দেখে এবার ধারাই ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে মাহি বলে ওঠে, ফাইনালি তুমি আমার ফোনটা রিসিভ করলে। প্লিজ অনল, আমাকে আমার কথাটা রাখার একটা সুযোগ দাও। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর তুমিও এমন একটা রিলেশনে আছো যার কোনো ভিত্তি নেই। আমিও উইলিয়ামের সাথে ডিভোর্সড, তাহলে কেন না আমাদের সম্পর্কটাকে পুনরায় শুরু করা যাক। আপু, আমি অনল নই, আমি ওর স্ত্রী ধারা। তুমি ওর ফোন কেন ধরেছো? অনল কোথায়? অনল আপনার ফোন ধরতে ইচ্ছুক নয়, বিধায় ফোনটা আমি ধরেছি। আপনার যদি কোনো কথা থাকে আপনি আমাকে বলতে পারেন। আমি যতটুকু জানি তোমার সাথে অনলের সম্পর্কটা ভালো নয়। দেখো অনল আর আমার সম্পর্কটা এখনের নয়। আমি জানি এখনও ও আমাকেই ভালোবাসে, তাই অহেতুক আমাদের মাঝে দেওয়াল হয়ে থেকো না। আপনার বলা শেষ, এবার আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবেন। কি বলবে তুমি? বয়সে তোমার থেকে অনেক ছোট, তাও তোমাকে একটা উপদেশ দেই। একবার যা কোনো জিনিস ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। সম্পর্কগুলো ঠিক সেই রকম। তোমার আর অনলের সম্পর্কটা 7 বছর আগেই ভেঙে গেছে। সেটা তুমি নিজে ভেঙেছো, যখন ওর তোমাকে দরকার ছিল তুমি নিজেকে ব্যস্ত ছিলে। আজ 7 বছর পর সেই সম্পর্কের দোহাই দিলে সত্যি না হাস্যকর শুনায়? আমি বলি কি, চলে তো গিয়েছো, এবার অনলের পেছন একেবারেই ছেড়ে দাও। জানো তো আমি কিন্তু গ্রামের মেয়ে, ডানপিটে এখনো যাইনি আমার। কখন কি করে ফেলবো তার ঠিক নেই, রাখছি। ফোনটা কেটে রাখতে যাবে তখনই পেছন থেকে অনল তাকে জড়িয়ে ধরল। অনলের এভাবে হুট করে জড়িয়ে ধরাটা ধারাকে বেশ অবাক করল। কৌতূহল বশতই জিজ্ঞেস করল, কি হয়েছে, অফিস যাবে না? ধারার ঘাড়ে নাক ঘষতে ঘষতে উত্তর দিল, আমার ডান পিঠে বউটাকে আজ আদর করতে মন চাইছে। তাই বুঝি হয়েছে, ছাড়ো এবার, রেডি হই, স্কুলে যেতে হবে তো। ম্যাডাম, কাল শুক্রবার তো? উফ, চলো না কোথাও ঘুরে আসি আজকে। কোথায় যাবে? আমার খুব ইচ্ছে তোকে নিয়ে বিকেল বেলা অন্যান্য কাপলদের মতো ঘুরতে যাওয়ার। ঠিক আছে, তাহলে কাল বিকেলে বের হওয়া যাক। কোথায় নিয়ে যাবে আমায়? কালকে আমরা রমনা পার্কে যাব, সিনেমা দেখব, আইসক্রিম খাবো, সব করব যা নরমাল প্রেমিক প্রেমিকারা করে। আমরা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা নই। তো কি হয়েছে, একদিন হতে তো সমস্যা নেই। তা নেই, হওয়াই যায়। তখন ধারার ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে দিগন্তের নাম দেখে অনল ফোনটা লাউড স্পিকারে দিয়ে ধারার হাতে দেয়। অনলকে দেখেই ধারার বুঝতে বাকি নেই, সে খেপে গেছে। ধারা আমতামতা করে বলে, হ্যালো। হ্যালো ধারা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, অনলের সাথে মিটমাট হয়েছে? জি ভাইয়া, সব ঠিক হয়ে গেছে। বেশ, তাহলে আজ কিন্তু অবশ্যই কি আসতে বলো, আমরা সবাই অনলের সাথে পরিচিত হবার আশায় আছি। তোমার এতদিনের লোকাই তো বটি যে আসলে অনল, এটা জানার পর থেকে আমার ওর সাথে দেখা করার ইচ্ছে আর বেড়ে গেছে।
সেদিন খুব অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, ঠিকমতো কথা হয়নি। আচ্ছা ভাইয়া, আমি ওকে বলবো আসতে। আচ্ছা রাখি তবে। জি ভাইয়া। ফোনটা কাটার পর থেকে অনল অবাক চোখে ধারার দিকে তাকিয়েছিল। অনলের কৌতূহলী চেহারা দেখার পর ধারা প্রশ্ন করে, কি দেখছো এভাবে? দিগন্ত জানে আমার কথা। জানবে না কেন? কবে বলেছিলি ওকে? এই তো পরশু দিন। আসলে সেদিন ভালোভাবে কথা কোথায় বলতে দিয়েছিলে তুমি। পরশু দিন কথায় কথায় তোমার কথা জিজ্ঞেস করতে তোমার পরিচয় ক্লিয়ার করে দিয়েছি। ওরে তোর পেটে পেটে এত শয়তানি! আমি কোথায় ভাবছি এই ছেলেটা না তোকে লাইন মারছে। দিগন্ত ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আসছে আমার পেছনে লাইন মারতে। এখন স্কুল যাব তো। আচ্ছা, কাল কিন্তু বিকেল 4টা, মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে। পরদিন বিকেল 4টা, গাড়ির কাছে অপেক্ষা করছে অনুর। অপেক্ষা কখন ধারা আসবে। বাড়ির গেটের দিকে চোখ যেতেই খেয়াল করলো ধারা আসছে। রুনুছুনু নূপুরের আওয়াজ ধীরে ধীরে গাঢ় হচ্ছে। পরনে তার সাদা শাড়ি, দুধে আলতা গায়ের সাথে শাড়িটা লেগে আছে। অনল নেশাগতর চোখে ধারার দিকে চেয়ে আছে, পলক পড়ছে না তার। অনলের চাউনি দেখে ধারা লজ্জায় লাল বেগুনি হচ্ছিল। আর না পেরে ধারা তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করে, কি হলো, যাবে না? আজ আমাকে একেবারে পাগল করার জন্য প্রস্তুতি নিয়েছিস দেখছি। হয়েছে, চলো এবার। অগত্য আজ নেশাকুরের মতোই গাড়ি চালাতে হবে। কেন? জল যেন তোর নেশার খনিজে আমার পাশে বসেছে। ধর চলো। বলে তাড়াতাড়ি গাড়িতে বসে ধারা। অনল হাসতে হাসতে গাড়ির ড্রাইভিং সিটে বসে, আপন মনে গাড়ি চলছে। ধারা শুধু লুকিয়ে লুকিয়ে অনলকেই দেখে যাচ্ছে। কালো শার্ট এবং কালো জিন্সে খুব সুন্দর লাগছে তার বরকে। হাতটা কুনুই অবধি বটে রেখেছে, চুলগুলো কপালে পড়ে রয়েছে। আচ্ছা, কোনো পুরুষ বুঝি এত মাতাল করা সুন্দর হয়? তার স্বামীটি এতটাই সুন্দর। গাড়ি চালাতে চালাতে অনল মুস্কি হেসে বলে, এভাবে দেখতে থাকলে কিন্তু আমার নিজেরই লজ্জা লাগবে। কে দেখছে তোমাকে? গাড়ি চালাও তো। লজ্জায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় ধারা। অনল মুস্কি হেসে গাড়ি চালানোতে মন দেয়। শেষ বিকেলের দিকে রমনা পার্কে গিয়ে পৌঁছায় তারা। আজ মনে হচ্ছিল একজোড়া কিশোর কিশোরী তাদের নতুন নতুন প্রেমের সুবাদে ঘুরতে এসেছে। সারা পার্ক হাত ধরে তারা হেঁটেছে। একটা সময় বাদাম খাওয়ার জিদ করলে অনলকে দৌড়ে গিয়ে তার জন্য বাদাম কিনে আনতে হয়। ধারার ঠোঁটে হাসি যেন ধরছিল না। আজ অন্যরকম সুখ ছিল তার মনে। এতদিন পর নিজের স্বামীকে নিজের করে পেয়েছিল সে। সারাদিন ঘোরাঘুরির পর আইসক্রিম কিনে গাড়িতে উঠে অনল এবং ধারা। গাড়ি চালাতে চালাতে শুধু ধারার দিকে চোখ যাচ্ছিল অনলের। ধারা তখন পুরো বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছিল। ধারার বাচ্চামি দেখে অনল বলে ওঠে, ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে না দেখে গাড়ি চালাও। অনল ধারার থেকে চোখ সরিয়ে রাস্তায় চোখ দেয়। কিন্তু হঠাৎ কোথা থেকে একটা ট্রাক ব্রেক সামলাতে না পেরে এসে অনলের গাড়িটিকে এত জোরে ধাক্কা দেয় যে অনল চেয়েও গাড়িটি ব্যালেন্স করতে পারে না। ট্রাকটির ধাক্কায় গাড়িটি নিমেষেই উল্টাতে থাকে। গাড়ির কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। নিমেষেই ধারা এবং অনলের চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। 10 মাস পর, স্থান রমনা পার্ক। একটা কাঠের বেঞ্চে পাশাপাশি বসে রয়েছে অনল এবং ধারা। সামনে কিছু ছোট ছেলেদের দল খেলছে। পরন্তু সূর্যের লাল আলোতে ধারা হাত ধরে পাশে বসে বাচ্চাদের খেলার দৃশ্যটি দেখতে খুব ভালো লাগছে অনলের। এই সময়টা পার্কের জনবল বেশি একটা থাকে না। ছুটির দিনগুলোতে এই সময়ে পার্কে বসে থাকতে বেশ লাগে অনলের। পরন্তু সূর্যের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে কোমল কণ্ঠে বলে, আমার কাঁধে একটু মাথা রাখবি ধারা? ধারা মুস্কি হেসে অনলের কাঁধে মাথা রেখে বলে, তুমি প্রতিদিন এই বাচ্চাদের এত মনোযোগ দিয়ে কি দেখো? একটা অজানা শান্তি দেয় জানিস তো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাসি চঞ্চলতার মাঝে অন্যরকম আনন্দ আছে। ওদের কলরবের মাঝে আমি তোকে খুঁজি। আমি হয়তো তোমাকে সেই সুখবরটা কোনোদিন দিতে পারবো না গো। সব সুখ সবার কপালে থাকে না, ভাগ্যটা যে খুব প্রচন্ড রে। হঠাৎ একটা ছোট্ট মেয়ে এসে অনলের হাত ঝাঁকিয়ে বলে, ভাইজান আজকেও আপনি একা একা কথা কইতেছেন। একা করি, আমার ধারা যে আমার সাথেই আছে। কই, পাশে তো কেউ নাই, ধারা ভাবি কই? বলে অনলের পাশে মেয়েটি বসতেই ধারা হাওয়ায় মিলিয়ে গেল। সেদিন অ্যাক্সিডেন্টে ধারাদের গাড়িটিকে
ট্রাকটি সম্পূর্ণ পিছিয়ে ফেলেছিল। ঘটনাস্থলে মানুষ পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ধারা এবং অনলকে হসপিটালে নেওয়ার আগেই ধারা অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনলের অবস্থাও খুব খারাপ ছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়। দশ দিন পর যখন আইসিইউ থেকে অনলকে বের করা হয়, তখন ধারার মৃত্যুর খবর তাকে দেওয়া হয়। ধারার লাশটুকু দেখার ভাগ্য হয়নি অনলের। ধারার মৃত্যুটাকে একদমই মেনে নিতে পারেনি অনল। পাগল প্রায় হয়ে কেঁদেছিল সেদিন। অ্যাক্সিডেন্টের জন্য মাথায় বেশ চোট পেয়েছিল অনল, যার কারণে তার ভাস্কুলার ড্যামেন্টিয়া হয়, যেখানে তার ব্রেন বাস্তব অবস্থবের ভেতর পার্থক্য করতে পারছে না। ধারার মৃত্যুর কঠিন বাস্তবতাকে মানতে না পেরে অটোমেটিক অনলের ব্রেন ধারাকে হ্যালুসিনেট করতে থাকে। সুভাষিনী বেগম বারবার অনলকে চিকিৎসা করাতে বলেন। এই রোগের চিকিৎসা না করালে এক না এক সময় পুরোপুরি পাগল হয়ে যাবে, নয়তো মৃত্যু ঘটে যেতে পারে। কিন্তু অনল এক কথা মানা করে দিয়েছে। তার কথা, চিকিৎসা করালে ধারাকে আর হ্যালুসিনেট করতে পারবে না। তার ধারা শারীরিকভাবে তার সাথে না থাকলেও এই রোগের জন্য সে তাকে দেখতে পাচ্ছে, আর এইভাবেই বাকিটা জীবন কাটাবে সে। এখন শুধু মৃত্যুর অপেক্ষা। ছোট মেয়েটির কথা শুনে মুস্কি হেসে বলে, খুব পাপী মানুষ কিনা আমি, তাই আমার কাছ থেকে নিয়ে গেছেন আল্লাহকে। ভালো মানুষদের আল্লাহ পৃথিবীতে বেশি দিন রাখেন না, বুঝলি? পৃথিবীর কেউ ওকে দেখতে পারবে না। খুব সুন্দর একটা জায়গায় ও ঘুমিয়ে আছে। তাইলে যে কইলেন আপনার সাথেই আছে দাদা ভাবি? আছে তো, আমার কল্পনায়, আমার মনে সব সময় ও আছে। আমি চোখ বন্ধ করলেই ওকে দেখতে পাই। যখন কথা বলতে মন চায় তখন বলি, তোর মাথায় ঢুকবে না এটা। আজকে বেলি ফুলে মালা নেবেন না? আমি কি কখনো নিতে ভুল করি? না নিলে খুব রাগ করবে ও। বলে প্রতিবারের মতো ১০০টা টাকার নোট মেয়েটির হাতে ধরিয়ে একটা মালা নিয়ে উঠে দাঁড়ালো। সূর্য ডুবে গেছে, এখনো লাল আভা রয়ে গেছে আকাশে। আকাশের দিকে তাকিয়ে সামনে চলে যাচ্ছে অনল, মনে মনে একটা কবিতা আওড়াতে যাচ্ছে। এসেছিলেন নীল ভালোবাসা নিয়ে, বিরং এক প্রেমের জীবনে শেষ বিকেলের কোনো এক প্রহরে লাল সূর্যের স্নিগ্ধ রশ্মির ন্যায় আলোকিত করেছিলে স্নিগ্ধ নগরীর আমারই অগোচরে। নীলপ্রেমের বেদনা নিয়ে চলেই যখন যাবে, ক্ষণিকের জন্য কেন এলে তবে? হয়তো একদিন নিষ্ঠুর ভাগ্যকে হারাবে ক্ষুব্ধ পরাজিত সেই প্রেমী। সেদিন মিলেমিশে একাকার হয়ে যাবে কাগজের তুমি আমি। সমাপ্ত।